নমস্কার, ওয়েলকাম সাজের লাইভে। আমি সীমা, আজকে লাইভে আসলাম। কালকে লাইভটা করে উঠতে পারিনি, একটা বিশেষ কারণে আমি আটকে গেছিলাম। তো কালকে রাস্তায় আটকে গেছিলাম, আমি পৌঁছতে পারিনি। তো যার জন্য আগের থেকে আমি সরি চেয়ে নিচ্ছি সবাইকে, কেন আমাদের ফ্রাইডেতে একদম শিডিউল লাইভ থাকে। কালকে একটু কৌশিকী অমাবস্যা ছিল, কালকে আমি একটু দক্ষিণেশ্বরে গেছিলাম। তো তাই জন্য সবাইকে আমি সরি চেয়ে নিচ্ছি আগে। তাই জন্য আজকে আমি কিন্তু এই লাইভটা কালকে যেহেতু করতে পারিনি, তাই আজকে করলাম। সবাই সাজের এই লাইভে চলে আসো, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। খুব সুন্দর সুন্দর সাজিয়েছি আজকে লাইভে শাড়ি, সব রকম মিলিয়ে মিশিয়ে আজকে আমি দেখাবো। কথা দিয়েছিলাম অর্গেনজা দেখাবো, টিস্যু অর্গেনজা দেখাবো, পোড়া দেখাবো, তো সব কিছু দেখাবো আজকে, মিলিয়ে মিশিয়ে দেখাবো। ও খাড্ডি দেখানোর খুব রিকোয়েস্ট ছিল, খাড্ডি আমাকে লাইভে আগেও বলেছো খাড্ডি দেখানোর জন্য। তো খাড্ডি দেখাবো, অনেক কিছু দেখাবো ভালো মন্দ। এই তো এখান দিয়ে এটা দিয়ে চলে যাও, উপর দিয়ে যদি কেউ যাও ওদিকে। পিকচার সাউন্ড ক্লিয়ার কিনা একটু জানিও, পিকচার আর সাউন্ড ক্লিয়ার কিনা একটু জানিও। আমার তো স্যাটারডে লাইভ হয় না, তবুও আমি যেহেতু কালকে করতে পারিনি সেই জন্য আজকে লাইভটা করলাম। সুন্দর লাগছে তোমাকে দিই, লোপা মুদ্রা দিয়ে বলছে থ্যাংক ইউ। লোপা কাল বলছে ফাটাফাটি শাড়িটা দিদি, থ্যাংক ইউ। মৌসুমিদি বলছে হ্যালো, এসে গেছি চা হাতে, মৌসুমি সাথে থাকো। উফ, আমি চাটা মিস করছি। মিতালি কুন্ডু বলছেন দারুণ লাগছে, থ্যাংক ইউ। দিদি বলছে হাই দি। আশা একটু লেট হয়ে গেল, লোডশেডিং ও হয়ে গেছিল, আর এখন এখনো কিন্তু এখানে আমাদের খুব বৃষ্টি চলছে, খুব বৃষ্টি হচ্ছে, তার সাথে লোডশেডিং হয়ে গেছিল। লোডশেডিং হলে নেটটা খুব প্রবলেম করে দিদি। আমি ভালো আছি আশা। অল ক্লিয়ার, রশ্মিদি বলছে বলছে ক্লিয়ার। অনামিকা নাথ বলছে আজকে রেশম চেক দেখাবে না? দেখাবো তো, সবই দেখাবো, সব রকম দেখাবো, বলেছিলাম তো ফ্রাইডেতে দেখাবো, অবশ্যই দেখাবো, তোমাদের পছন্দের শাড়ি সবই দেখাবো। রাখি শীত বলছে দারুন শাড়িটা, আমি ডিজাইনার বলছে হাই। একদম, আমি কিন্তু বুলিয়ান পরেছি, পুরো হ্যান্ড স্টিচ বুলিয়ান, কাজটা একটু দেখে নাও দিদি, ডিজাইনার দেখাও, একদম বোল্ড কাজ। রিয়া দাস মো বলছেন, আর আমি আজকে পরেছি, দেখো আমি কিন্তু একদম শাড়িটাকে একদম ছেড়ে এভাবে পরেছি। তো আমরা যদি মনে করি যে আমরা এরকম একটু হালকা এরকম টাইপের একটা প্লিট দেব, তাতেও দেখো শাড়ি এমন কিছু ট্রান্সপারেন্ট নয়। আমরা যদি শিফন পরতে পারি, জর্জেট পরতে পারি, তাহলে কিন্তু মসলিন পরতে পারি, তাহলে কিন্তু এটাও আমরা ক্যারি করতে পারি আরামসে। আর পরে যে কি আরাম, যারা পরেছো তারা জানো যে পরে কি আরাম। আচ্ছা মধুমিতা দে বলছে হাই সীমা, ব্লাউজটার দাম কত? সবিতা বিশ্বাস বলছেন অল ক্লিয়ার। ব্লাউজটা মোটামুটি 3500 রেঞ্জের ব্লাউজগুলো রয়েছে, ব্লাউজগুলো এটা পুরো সিল্কের কাপড়ের হ্যান্ড জারদৌসি কাজ, দেখো প্রত্যেকটা কিন্তু হাতে কাজ করা একদম। আমি নিজে ইউজ করব, এবং কি বলতো এত শাড়ি প্রোগ্রাম করি তো কিছু রেডি ব্লাউজ না হলে পরে না, মানে অনেক এরকম ব্লাউজ থাকলে অনেক শাড়ির সঙ্গে পরতে পারি, তো সেই হিসাবে আমি নিয়েছি। তোমরা যদি পছন্দ হয় তোমাদের বলো, আমি নিজেও নিয়েছি, তোমাদের পছন্দ হলে তোমরা বলবে আমি তোমাদেরকেও দেব, যদি পছন্দ হয় বলবে আমি দেখিয়ে দেব। আমার ব্লাউজটা যদি তোমাদের পছন্দ হয়, আমার ব্লাউজের কাটটা একটু দেখিয়ে দিই, ব্যাক সাইডটা দেখা যাচ্ছে, মাঝে মাঝে হেজি আসছে, দেখা যাচ্ছে ব্যাক সাইডটা ব্লাউজের, হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা আমি শাড়ি দেখানো শুরু করি, হ্যাঁ দেখি একটু কাজ কি কি কমেন্ট আছে। প্রমোদিনী নায়ক বলছেন ভেরি বিউটিফুল, সবিতা বিশ্বাস বলছে আচ্ছা ভেরি বিউটিফুল, কি বলছে প্রমোদিনী নায়ক, উষা স্যার আগে বলছেন থ্যাংক ইউ, নেহি
দিখাই দিয়ে রই হ্যাঁ ভিডিও এসে গেছে কি বলছে বলছে ক্লিয়ার না আর কি তাই আচ্ছা বিনা মোটা যাচ্ছে বলছেন গুড ইভিনিং ক্লিয়ার নেই সুদীপাদে বলছেন পিক সাউন্ড ক্লিয়ার রিনা ভট্টাচার্য বলছে গুড ইভিনিং সুদীপা সাহা বলছে শেয়ার করে দিয়েছি থ্যাংক ইউ সবাইকে আমাদের সাজের লাইভে সবাইকে থ্যাংক ইউ জানাচ্ছি আর ওয়েলকাম জানাচ্ছি যারা যারা এখানে আসছো আর যারা যারা কমেন্ট করছো সবাইকে আমি থ্যাংকস জানাচ্ছি আর তোমাদের মূল্যবান মতামত তোমাদের মূল্যবান মতামত আমরা একটু চাই কমেন্টে তোমরা কমেন্ট করো প্লিজ একটু লাভ রিয়্যাক্ট করো আর সুমনা মিত্র বলছে কি শাড়ি পরেছো কি গো পরেছি ও সুমনা আমি কোড়া পরেছি কোড়া একদম অর্গেনজা কোড়া অর্গেনজা আর রিনা ভট্টাচার্য বলছে আজ কি শাড়ি দেখাবে সব কিছু দেখাবো অনেক কিছু দেখাবো আর রিয়া দাস বলছে দিদি বর্ডার হাইলাইটেড কিছু ডিজাইনার কিছু ডিজাইন দেখাও প্লিজ হ্যাঁ দেখাও প্লিজ শাড়িগুলো করতে করতে দেরি বুঝেছি সাজুগুজু করতে করতে একদম সাজুগুজু করেছি সাজুগুজু তো করছিলামই আর তার সাথে যখন ব্লাউজটা পরছিলাম ব্লাউজটা একটু লুজ হচ্ছিল তো ব্লাউজের আবার তাড়াতাড়ি করে আবার হাতে হাতে একটু সেলাই টেলাই করে নিয়ে একটু ঠিকঠাক করে নিতে হলো ফিটিংস করার জন্য সেই জন্য একটু দেরি হলো তারপরে লোডশেডিং হয়ে গেছিল ওয়াইফাই চলছিল কিন্তু ইনভার্টারে চলে ওয়াইফাই অসুবিধা নেই কিন্তু এসি চলবে না গরমে করতে পারছিলাম না রেশমি ব্যানার্জি বলছে ব্লাউজের দাম কত একদম সত্যি কথা আমি শেয়ার করি তোমাদের সঙ্গে বলি তো সে একদম সেই কথাই বললাম ইয়েলো শাড়িটা খুব সুন্দর রানী পাল ব্লাউজ দেখতে চাই যে একটা দুটো দাও তো ওখানে ব্লাউজ দেখিয়ে দেখাই আচ্ছা আরেকটা সুখবর দিই একদম হঠাৎ করে আমাদের এক্সিবিশনটা নিয়েছি সেটা হচ্ছে এর আগের দিন আমি বলেছিলাম যে আমাদের ব্যারাকপুরের ডেটটা নেওয়া হয়নি বলে আমি বলতে পারছি না কিন্তু ব্যারাকপুর এক্সিবিশন হবে তো সবাইকে সুখবরটা দিচ্ছি সেটা হচ্ছে আমাদের ব্যারাকপুর এক্সিবিশনে যাচ্ছি আমরা 2 তারিখে 2রা আগস্ট আমরা সেপ্টেম্বর 2রা সেপ্টেম্বর 2রা সেপ্টেম্বর ব্যারাকপুরে এক্সিবিশনে আসছি ব্যারাকপুরের ওদিকে যত সবাই আছো সবাইকে আমরা লাইভে বলে দিচ্ছি যে আমি এক্সিবিশনে আসছি 2রা সেপ্টেম্বর কি বার করছে শুক্রবার 2রা সেপ্টেম্বর একদম সামনে আমি বেশি অ্যানাউন্স করারও টাইম পাবো না আজকে স্যাটারডে সামনে শুক্রবারই আমরা আসছি সুকান্ত সদন একদম ব্যারাকপুর মোড়েই স্টেশনের একদম মোড়ে সুকান্ত সদন যেটা সেখানে আমরা এক্সিবিশন করছি 2 তারিখ সাজবুটিক আসছে তোমরা সবাই যত জন আছো ব্যারাকপুরের আশেপাশে যত সবাই আছো ব্যারাকপুর এরিয়াটা না কি হয় যাতায়াতের খুব সুবিধা হয় ব্যারাকপুরের সামনে এমন সুন্দর জায়গাটা একদম মোড়ে তো অনেক জায়গার থেকে মানুষ আসতে পারে কাঁচরাপাড়ার থেকে আসছে নৈহাটির থেকে আসছে ওদিকে আগরপাড়া ভাটপাড়া দমদম এমনকি যারা সাউথ থেকে আসে তাদের পক্ষেও খুব সুবিধা হয় আসার তো সেই হিসাবে চিন্তা করে আর ব্যারাকপুর সুকান্ত সদনে আমরা সবসময় এক্সিবিশন করতাম শুধুমাত্র এই 2 বছর লকডাউনের জন্য এক্সিবিশন বন্ধ রেখেছিলাম তো এবার এই জন্যে আমরা এক্সিবিশনে আসছি যেরকমভাবে আমরা ওই এক্সিবিশনটা করেছি দুর্গাপুরের সেরকমভাবেই করব আর সেরকমভাবেই থাকবে এক্সিবিশনটা তো আমি দেখো তোমরা যখন ব্লাউজ আমার ব্লাউজটা দেখে বলতে যাচ্ছো দেখো সেম আমার ব্লাউজের মতনই ব্লাউজটা ব্লাউজের হাতটা একটু কাজটা একটু দেখে নাও কি কাজ আছে দেখাতে পারছি অপূর্ব কাজ অপূর্ব সীমা ঘোষ বলছেন পূজোর আগে কি ব্ল্যাক এন্ড হোয়াইট জামদানি উইথ কাঁথা শাড়ি হবে না পূজোর আগে হবে না গো এই যে এই কাজটা একটু দেখে নাও পুরোটা জারদৌসির কাজ আছে জারদৌসির ব্লাউজ আমি ভেবেছিলাম ব্লাউজের একটা আলাদা করে একটা ভিডিও করে ফেসবুকে দিয়ে দেবো তো তোমরা যখন এনকোয়ারি করছো আমি দেখিয়েই দিই অসুবিধা নেই পুরো ব্লাউজের হাতটা দেখো পুরো এরকমভাবে স্ক্যালপ স্ক্যালপ করা আছে দেখে নাও পুরো একদম দুর্দান্ত একটা হাতের পুরো জারদৌসি কাজ আর কাপড়টা একদম সিল্কের কাপড় আছে দেখো ছোট্ট ছোট্ট জিরো সাইজের মতি দিয়ে ব্লাউজটা হাইলাইট করা অপূর্ব একটা ব্লাউজ ব্লাউজটা কিন্তু 3500 ব্লাউজের দাম হচ্ছে একদম 3500 3500
3500 তোমার অ্যাড্রেসটা দাও তো আমি এই সেপ্টেম্বরে তোমার বাড়িতে থাকব আর তোমার সাথে এক্সিবিশনে ঘুরব চলো চলো আমি তোমাকে দিয়ে দিচ্ছি আমার অ্যাড্রেসটা চলো তোমাকে দিয়ে দেব আমি তুমিও থাকো আমাদের সাথে খুব মজা করি আমরা গো খুব মজা করি আর 7 তারিখে কিন্তু নারী সেবা সংঘ যোধপুর পার্ক 7 তারিখ নারী সেবা সংঘ দক্ষিণ কলকাতা একদম যোধপুর গার্লস হাই স্কুলের একদম পাশে যোধপুর পোস্ট অফিস রয়েছে যাদবপুর পোস্ট অফিস ঠিক তার পাশেই হচ্ছে কৌশিক হল আমাদের কিন্তু প্রত্যেকটা এক্সিবিশনই সোলো এক্সিবিশন হয় শুধু সাজের এক্সিবিশন ওটা কিন্তু কোনো আমরা কোনো এক্সিবিশন যে একটা ইয়ের সঙ্গে করছি আমাদের পার্সোনাল এক্সিবিশন সোলো এক্সিবিশন শুধু আমরাই থাকবো একদিনের এক্সিবিশন কৌশিক হলে হবে 7 তারিখ নারী সেবা সংঘ যোধপুর পার্ক এই ব্লাউজটা কি বলবো দেখো পুরো হাতের কাজ আর ব্যাক পোর্শনটা দেখো হ্যাঁ বলেছি 3500 ব্লাউজটা হচ্ছে 3500 অপূর্ব ফিনিশিং গলাটা প্রত্যেকটা হুকের ঘরটা আমি দেখিয়ে দেব দিদি আজকে অর্গানজা দেখাবেন দেখাবো কোয়েল মুখার্জি দেখো এত সুন্দর অর্গানজা তো অবশ্যই দেখাবো দেখো এত সুন্দর 3500 ব্লাউজ আর একটা অপূর্ব ব্লাউজ দেখাবো দেখো সেটা আমিও পরবো তোমরা আমি পড়ছি তোমরা দেখতেও পাচ্ছ এই ব্লাউজটা দেখো অপূর্ব একটা ব্লাউজ দিদি অনেক চা দিয়ে পাঠিয়ে বলছে চা ফর ইউ বোথ একদম আমি তো বললাম চাটা খুব মিস করছি চা পাঠিয়ে দিয়েছো আহাহা দাঁড়াও বসে খেয়ে নিতে হবে নাহলে চাটা ঠান্ডা হয়ে যাবে এই কাজটা দেখো দেখাতে পাচ্ছি কাজটা পুরোটা হ্যান্ড স্টিচ হেজি আসছে দেখো ব্লাউজটা দেখে নাও কি অপূর্ব ব্লাউজটা দেখো আমার ব্লাউজগুলোর অবস্থা দেখো আমার কত বড় বড় হয় এটাকে আমাকে ঠিক করতে হয় দেখো পুরোটা কাটিং করা কি কি কালার হবে এই ব্লাউজটা প্লিজ বলো আপাতত রেডি হবে দেখে নাও যেটা যেটা দেখাচ্ছে কটা পুরো হাতের কাজ এগুলো স্ক্রিনশট নাও হ্যাঁ আমি নিজেই মাত্র আমার জন্য মাত্র 4টে ব্লাউজ রাখতে পেরেছি 4 কালারের ঠিক আছে কোন শুরু হলো পিয়ালি বলছে এই তো পিয়ালি জাস্ট শুরু হলো 10 মিনিট হয়নি এই হচ্ছে ব্লাউজটা ব্লাউজের কাজটা অপূর্ব আমি দেখাচ্ছি কেন আজকে আজকে যে আমরা কোড়াগুলো দেখাবো অর্গানজা দেখাবো টিস্যু দেখাবো ডিজাইনার শাড়ি এইরকম একটা ব্লাউজ থাকলে তোমরা পরে একদম সঙ্গে সঙ্গে শাড়িটা পরে নিতে পারো পেই পরে তোমরা ধীরে সুস্থে ব্লাউজ বানিয়ে নিতে পারো এইটা দেখো বলছে সুকান্ত সদনে সোলো এক্সিবিশন একদিনের এক্সিবিশন সামনের শুক্রবার ফ্রাইডেতে আবার আমি ওইখান থেকেই ফ্রাইডেতে দরকার হলে লাইভ করে দেবো কেন সেদিন আমি লাইভে আসতে পারবো না দেখো অপূর্ব আমাদের বুকিং নাম্বারটা একটু বলে দিই 9732617855 7797340108 এগুলো সমস্ত কিন্তু ডিজাইনার ব্লাউজ হাতের পুরো হাতের কাজ অপূর্ব কাজটা পুরো কাটিং করে করে গেছে দেখো আর সবচেয়ে বড় কথা হচ্ছে কাপ সেটগুলো দেখো কত ফিনিশিং ভালো আর ভেতরে যে লাইলিনের কাপড় আছে সেটাকেও দেখো কিরকম যে ভেতরে অস্ত্রের কাপড়টা দেওয়া আছে না সেটাও দেখো কত সুন্দর কাপড়ের সেটা দিয়েই মানে ব্লাউজ পরা যায় এরকম কাপড় আর এই যে দেখো জিরো সাইজ মতি দিয়ে করা আছে হাতে দেখানো যাচ্ছে কাজটা পুরোটা হাতের কাজ পুরোটা 3500 প্রাইস এই ব্লাউজের প্রচুর দাম থাকে তোমরা জানো দেখে অভ্যস্ত তোমরা এই ব্লাউজ আরও বেশি দামে তোমরাও দেখেছ তো এগুলো 3500 এগুলো যা দেখাবো একটা একটাই দেখো আমি যেরকম ব্লাউজ পরে আছি ঠিক সেরকমই ব্লাউজটা
এটা কাঠদানার কাজ, এটা কাঠদানার কাজ না, এগুলো দেখাই দি, দাও একটু দেখিয়ে দি, নাকি আমি শাড়ি দেখিয়ে দিই, মাঝখানে একবার দেখাবো। আমি তিনটে দুর্দান্ত ব্লাউজ দেখালাম, তোমরা দেখে নাও। এটাও 3500, ব্যাগটা দেখো পুরোটা দানা দিয়ে পুরো হাতের কাজ। এগুলো তুমি খুব ভালোভাবে 32 থেকে 36 পর্যন্ত পড়তে পারবে, 32 সাইজ থেকে 36 পর্যন্ত আরামসে পড়তে পারবে। আপনার শাড়িটা কি শাড়ি আর প্রাইস কি বলে দিচ্ছি, এটা একটু দেখাচ্ছি, এটা দেখিনি, পুরোটা কাঠদানার কাজ দেখো, পুরো হাতের কাজ রয়েছে। আর এর মধ্যে এই মতিটা একটু দেখিয়ে দিই, দেখো দেখা যাচ্ছে মতিটা, দেখো তো এই যে মতি, এই যে মতিটা, এই যে মতি স্টোন সব হাতে বসানো, এগুলো সব হাতের কাজ। এবার দেখো না, দেখাতে পেরেছি, দেখে নাও এটা ব্যাপারটা, অপূর্ব অপূর্ব, কোনো কথা নেই, দুর্দান্ত। 3500, পুরোটা প্যাডেড রয়েছে সিল্কের ওপরে, হ্যান্ড জারদৌসি ওয়ার্ক, 3500। আচ্ছা আমার শাড়িটা আমি যেটা পরেছি সেটা পুরো আমি কোড়া পরেছি, তোমরা দেখতে পাচ্ছ কোড়া অর্গেনজা, পুরো বুলিয়ান স্টিচ আছে। আমার আমার এটার প্রাইস হচ্ছে 5550, নাকি 5450, সরি 5450, 5450। দুর্গাপুরে 2400 হোয়াইটের ওপর চেক তাপ ছিল, সুতোর কাজ ছিল, ফুল ফুল 2400 ছিল না, 2650 ছিল, 2450 কোনটা আমার শাড়িটার ব্লাউজ পিসটা একটু দেখিয়ে দিই, অপূর্ব ব্লাউজ পিস, পুরো র সিল্কের ব্লাউজ পিস যাচ্ছে, শাড়িগুলো অপূর্ব দেখো। এই হচ্ছে গলা, এটা ব্যাকে পড়বে, আর এই হচ্ছে দুটো হাতে দুটো পড়বে, যে এই একটা, এইটা হাতে পড়ছে, এইটা পিঠে পড়ছে, এইটাও হাতে পড়ছে, কেমন লাগছে, দুর্দান্ত না ব্লাউজ পিসটা দেখো, পুরো র সিল্কের ব্লাউজ। ব্লাউজের কাপড়টা একটু দেখে নাও, অপূর্ব, আজকে বুলিয়ানে যদি আমি কোড়া দেখাই একটার থেকে একটা সুন্দর। আচ্ছা পরিদি বলছে শাড়িটা খুব সুন্দর, আর লোপামুদ্র চক্রবর্তী বলছেন শিউলি শাড়ি, আজ দেখাবেন তো? হ্যাঁ দেখাবো, অবশ্যই দেখাবো। আচ্ছা আমি যেরকম শাড়ি পরেছি সেটারই আমি পরেছি, আমি পরেছি এটা, এই শাড়িটা পরেছি আমি অর্গেনজাতে, এই শাড়িরই আমি একটা দেখাবো কোরিয়ান তসরে, দেখো বুলিয়ান শাড়িটা একটু দেখো। আমি সিঙ্গেল করে দেখাবো, দেখো বুলিয়ান, বুলিয়ানের কাজটা একটু দেখে নাও তোমরা, অপূর্ব অপূর্ব, প্রচুর কাজ, কোরিয়ান তসরের উপরে আমি এটা দেখাচ্ছি, আমি সিঙ্গেল করে দেখালাম, সাথে সাথে বুকিং রাখতে হবে, এটা বুকিং নাম্বারটা।
নাম্বারটা এখানে দেওয়া আছে বুকিং নাম্বারটা হচ্ছে 9732617855779734018 শাড়িটা জাস্ট অসাধারণ শাড়িটা অসাধারণ শাড়িটা কনিকা মামুনি ভীষণ সুন্দর শাড়ি আমি কনিকা আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ কনিকাটি থ্যাংক ইউ এই হচ্ছে শাড়িটা পুরো শাড়িতে কিন্তু এরকম কাজ যাচ্ছে যদি হেজি আসে কি করে লোকে দেখতে পায় লাইন খুলাবো বাবাকে ডাক বল কিছু একটা করতে না ওরা বলছে ছবি দাঁড়িয়েছিল বলছে হেজি খুব হেজি দিদি অনামিকা দত্ত মাঝে মাঝে হেজি হচ্ছে মৌসুমী দি বলছে সুপর্ণা দে বলছে হেজি কি সমস্যা দেখো এই শাড়িটা হচ্ছে 6850 আচ্ছা আমি আস্তে আস্তে আছি দেখি দেখাই দেখি নেট ঠিক আসছে আগে তোমরা একটুখানি জানিও লাগিয়ে গেল না ঘাবড়িয়ে গেছে মৌসুমী তো দাঁড়াও তোমার ছবিগুলোকে একটু আমাকে তোমার সামনে এনে দিতে হবে কে কাকে সুন্দরী বলছে দেখতে হবে দেখো এটা হচ্ছে ব্লাউজ পিস মালা চক্রবর্তী বলছেন 6850 6850 শিল্পী খাতুন বলছে হেজি সীমা ঘোষ বলছে হেজি শিল্পী খাতুন বলছে খুব হেজি দেখো তো আমি তো আমার নেটে দেখছি একটু হেজি তো আসছে তাই পিকচারটা ঠিক হয়ে গেছে নো শিপিং চার্জ নো ডেলিভারি চার্জ অল ওভার ইন্ডিয়াতে ক্যাশ অন ডেলিভারি আছে আমাদের পিকচারটা একবার জিজ্ঞাসা করে নিই সবাই ঠিকঠাক দেখতে আচ্ছা পিকচার কোয়ালিটি এখন কেমন আসছে একটুখানি বলো শিউলি শাড়ি দেখান এই তো শিউলি শাড়ি দেখাচ্ছি নেট না একটু স্লো হ্যাঁ নেটটা স্লো ওই যে বৃষ্টি হচ্ছিল না প্রচুর এখন একটু কমলো বৃষ্টিটা এখন ঠিক আছে তো
সবাই একটু জানাও, সবাই জানাও একটু কেমন আসছে পিকচারটা। মৌসুমী বলছে তুমি বুঝে যাও যে কে কমেন্ট করছে। একদম বুঝে যাই না, বোধহয় না বুঝে গেছি একদম, মনের মন থেকে একদম সবাইকে ফিল করি তাই। কত আমি ফোরা অর্গানজা পরেছি বুলিয়ান, উইথ বুলিয়ান স্টিচ, উইথ বুলিয়ান। সেট করে দিয়েছি, লিখে গেছে মনে হচ্ছে একটু বেশি উপরে উঠে গেছে, আর একটু নিচে নামবে। এবার না মা দুর্গা এসে গেছে আর রেশন চেক সীমাদি গায়ে দিয়ে দিয়েছে, আর পিকচার ঠিক হয়ে গেছে, নেটও ভয় পেয়ে গেছে। এবার যদি না দেখানো যায় জানে যে তাহলে সবাই হেভি হেভি খেপে যাবে সবাই, তাই তো? সীমাদি গায়ে দিয়েছে রেশন চেক আর মা দুর্গাকে সাথে নিয়ে, একদম পূজোর গন্ধ। দেখে নাও সবাই ঠিক আছে, ক্লিয়ার আছে, একদম 2650 পিকচার সাউন্ড ক্লিয়ার, ক্লিয়ার না আসে না ছবি দেবে মানে প্রোগ্রাম করতে ইচ্ছা করে না, এনার্জিটা আসে না, কেননা সবাই বসবে, যদি ছবি দেখতে কেউ পরিষ্কার করে না পারে তাহলে কি করে তারা দেখে কষ্ট করে, আমারও দেখানোর এনার্জিটাই চলে যায়। দেখো 2650 অল ওভার শিউলি একটা ব্লাউজ পিস, অল ওভার একটা শিউলি করা ব্লাউজ পিস, আর এই হচ্ছে অল ওভার অসংখ্য অসংখ্য শিউলি। দেখো এখানে হচ্ছে আঁচলে মা দুর্গা সুন্দর করে একদম রেডি মা আসার জন্য, মা আসছে। কবিতা মিত্র বলছেন তোমার হলুদ শাড়িটার প্রাইস কত, খুব সুন্দর শাড়ি। আমার শাড়িটার প্রাইস হচ্ছে 5450, আর আমি আরেকটা দেখালাম কোরিয়ান তসরের ওপরে বুলিয়ান, একই কাজের আমি যেটা করেছি সেটা হচ্ছে 6850। পাপিয়া চ্যাটার্জি বলছে সীমা লেট হয়ে গেল। হ্যাঁ পাপিয়া একটু লেট হলো, তাই তো, থাকো সাথে অসুবিধা নেই। দেবশ্রী দাস বলছে হ্যালো দি কেমন আছেন। ভালো আছি দেবশ্রী, ভালো আছি। এটা হচ্ছে 2650, নো শিপিং চার্জ, নো ডেলিভারি চার্জ, অল ওভার ইন্ডিয়াতে কিন্তু আমাদের ক্যাশ অন ডেলিভারি আছে। একটা সিম্বল করে গুছি করে দাও, আজকে আমার সুবিধা হবে হলুদ শাড়ি দেখাতে, হলুদ পরে আছি তো। দেখো এই ব্লাউজটা দিয়ে পরেছি শাড়িটা, কি ভালো লাগছে দেখো, দেখো দেখো সবাই দেখো কি দারুণ লাগছে। দেখো মাকে দেখো, মা একদম পূজোর গন্ধ এসেছে, মা আমরাও শিউলি হাতে নিয়ে তোমার জন্য অপেক্ষা করছি, তুমি কবে আসবে, তাড়াতাড়ি এসো মা। জুইন বেরা জানা বলছেন শিউলি শাড়ি বিউটিফুল, থ্যাংক ইউ। আচ্ছা ওই জুইন বেরা যে ওর কি সিল্ক লিলেনটা কি ও পেয়েছে না এখনো? পায়নি, পেয়েছে পায়নি এখনো, তাই ওরটা শুধু বাকি রয়েছে, সামনের সপ্তাহে বলে দিও শাড়ি পেয়ে যাবে। আচ্ছা তুমি জুই তুমি ইয়ে পেয়ে যাবে, জুই তুমি ইয়ে পেয়ে যাবে সামনের, আজকে হচ্ছে শনিবার, তুমি সামনের বৃহস্পতিবার শুক্রবার তুমি পেয়ে যাবে শাড়ি। আচ্ছা মোনালিসা ঘোষ বলছেন রেশম চেকে কিছু ডিজাইন দেখাবেন সেলফ সুতো ওয়ার্কে। দেখো এই দেখো আগেরটা আমি দেখিয়ে দিই, যেরকম অল ওভার কাজে শিউলি, তার সঙ্গে এই শাড়িটাকে একটু দেখে নাও তোমরা। আর মালা চক্রবর্তী বলছেন একটা ভেষজ রেশম চেক দিও। ভেষজ রেশম চেক এখন তো আর একটাও নেই, হলে দেব আবার। 2650 কৃষ্ণা ঘোষ ঝরা পাতা শাড়ি দেখাবে, এই শাড়িটা না এত সুন্দর, তোমার মতো শাড়ি দেখাও দেখাবো। এইখানটায় টেম্পেল করে করে যাচ্ছে, দেখো দিদি ব্ল্যাক অর্গানজা আছে, ব্ল্যাক অর্গানজা আছে, দেখো কি অপূর্ব শাড়িটা, দারুণ লাগছে বলো, আমার ব্লাউজটার সঙ্গে কি দারুণ লাগছে গো।
আহা কি মজা, আমি একটা শিমলি শাড়ি পেয়েছি, কি মজা। আমি এই ওইটা এই ওই এই ব্লাউজ দিয়ে পড়তে পারবো না, না হলে রেড দিয়ে পড়বো। রেড দিয়ে পড়তে দেখো, এরকম একটা রেড ব্লাউজ দিয়ে পড়বো আমি ওইটা। দেখো নাম্বারটা কি হলো, 2650। এই এটার ইয়ে কত রয়েছে, শিমলি দিয়ে ব্লাউজ দিয়ে মা দুর্গা দিয়ে 2650 2650 না। সুদীপাদি বলছে দিদি এতবার ডিজাইন চেঞ্জ করলে আমরা কি যে করি। ডিজাইন চেঞ্জ করব ইচ্ছা করে, তো ইচ্ছা করে করব যাতে বারে বারে নিতে হয় শাড়ি। ম্যাডাম পিওর অর্গেঞ্জা দেখান। হ্যাঁ দেখাচ্ছি, পিওর অর্গেঞ্জাই দেখাচ্ছি আমি, চলো। পূজোর পর হলেও চলবে মালালি বলছেন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা রেশম চেয়ে কারেক্টটা দেখাও, আমি একটু মেসেজ গুলো দেখতে থাকি। হ্যাঁ দেখাও একটা দাও। আচ্ছা সিল্ক কাজ দেখতে চাইছে, একটা সিল্ক কাজ দেখাও। আচ্ছা সিঙ্গেল করে দাও না, কুচিটা করে, ভালো লাগবে দেখতে। এইটা দেখো কেমন হয়েছে এই কম্বিনেশনটা একটু বলো। ইউলোর সঙ্গে ফিরোজা, নতুন একদম নতুন কাজ দেখাচ্ছি এটা দেখো। আচ্ছা আমরা কিন্তু ব্যারাকপুরে যাচ্ছি 2 তারিখ, সামনের শুক্রবার ব্যারাকপুরে যাচ্ছি, সুকান্ত সদর আগরপাড়া সত্যপুর ওইদিকে, বেলঘরিয়া আগরপাড়া সত্যপুর ওদিক দিয়ে দমদম বারাসাত ওদিক দিয়ে মধ্যমগ্রাম সাউথ কলকাতার টালিগঞ্জ যাদবপুর ওদিক দিয়েও আসতে পারো, যদিও আমরা যাচ্ছি সাউথ কলকাতা। 7 তারিখ নারী সেবা সংঘ হোটেল এই কৌশিক হল, কৌশিক হল নারী সেবা সংঘ যোধপুর পার্ক কৌশিক হলে আমরা যাচ্ছি আমাদের সোলো এক্সিবিশন 7th September। আর তার আগেই যাচ্ছি 2 তারিখ আমরা ব্যারাকপুর সুকান্ত সদর, ডেট পাচ্ছিলাম না, 2 তারিখটা পেয়েছি, কামিং ফ্রাইডে 2 তারিখ পেয়েছি সুকান্ত সদর একদম ব্যারাকপুর মোড়। আচ্ছা রীতা মুখার্জি বলছেন যে দক্ষিণেশ্বর অলসো, হ্যাঁ হ্যাঁ দক্ষিণেশ্বর থেকেও খুব কাছে একদম, সত্যি কথাই ওদিক দিয়ে একদম কাছে হয়, ঠিক কথাই বলেছেন রীতাদি। আমরা যাচ্ছি, আপনারা সবাই আসবেন, আপনাদের জন্য যাচ্ছি, কেননা আর কোনো ডেট পাচ্ছিলাম না, 2 তারিখটা ফাঁকা ছিল, আমরা 2 তারিখটাই নিয়ে নিয়েছি। ভয়েস পাচ্ছি না, তাই দেবশ্রী দাস বলছেন, কথা শোনা যাচ্ছে না। তো 2 তারিখে আমরা এক্সিবিশনে যাচ্ছি ব্যারাকপুর, প্লিজ তোমরা সবাই সাথে এসো, কারণ আমি না অ্যানাউন্স করার বেশি টাইম পাচ্ছি না, হয়তো আর একটা লাইভে আসবো, হয়তো বলবো, কিন্তু লাইভটা থাকবে ফেসবুকে, তোমরা একটু দেখো। আর তোমরা যদি কলকাতার আশেপাশে সবাই থাকো একটু শেয়ার করে দাও যে সাজবুটিক যাচ্ছে 2 তারিখ। আর তোমাদের যার যার কিছু রিকোয়ারমেন্ট আছে, কি শাড়ি নিতে চাও, কি শাড়ি দেখতে চাও ওখানে বলো, আমরা নিয়ে যাব। এটা ব্লাউজ পিস দাও, এটা কিন্তু ফুল এমব্রয়ডারি ওয়ার্ক, গোলাপ পার্সি শাড়িটার নামই হয়ে গেছে। তার সঙ্গে হচ্ছে এই হচ্ছে ব্লাউজ পিস, পুরোটা কটনের একটা ব্লাউজ পিস পাচ্ছ, আর 1 মিটারের ব্লাউজ পিস পাচ্ছ, তার সঙ্গে এই এটা ফুল এমব্রয়ডারি ওয়ার্ক যাচ্ছে। মৌসুমিদি বলেছে আমি ইয়েলো শাড়িটা নেব। হচ্ছে আচ্ছা ফেব্রিকটা হচ্ছে রেশম চেক, কোন ইয়েলোটা মৌসুমি একটুখানি ইয়ে করো, শিউলিটা, শিউলিটা, আচ্ছা ঠিক আছে। আর এই হচ্ছে শাড়িটা, মৌসুমিদি বলছে আচ্ছা এই হচ্ছে শাড়িটা দেখো, মেটেরিয়াল হচ্ছে রেশম চেক, ফেব্রিকটা হচ্ছে রেশম চেক। যেহেতু প্রোগ্রামটা ইউটিউবে থাকে, আমার প্রচুর যারা নন বেঙ্গলি কাস্টমার আছো তাদের জন্য বলা, তারা অনেক সময় আমাকে হোয়াটসঅ্যাপ করে বলো যে ফেব্রিকটা কি মেটেরিয়াল, তো ইয়ে যে ফেব্রিক হ্যায় ইয়ে রেশম চেক হ্যায়, রেশম চেক বহুত আচ্ছা মেটেরিয়াল, কমফোর্টেবল মেটেরিয়াল হ্যায়, তো ইস ইয়ে হর সিজন মে ইয়ে শাড়ি আপ সব পেন সকতে হো, তো ইয়ে যে শাড়ি হ্যায় ইয়ে এমব্রয়ডারি ওয়ার্ক হ্যায়, আর প্রাইস হ্যায় 2850, প্রাইস অনলি 2850। একটা যে ইয়ে কালার আছে, সেম সেম কালার আছে নাকি দেখো না, কেন একটা দেখাও দেখতে চাই বলছি, দাও না একটু অল্প সাউন্ডটা অ্যাডজাস্ট করে নিই প্লিজ। কি ভালো, কি ভালো, কি ভালো, একটু কমেন্ট করে জানাও, তোমরা একটু লাভ রিয়্যাক্ট দাও,
আর একটু কমেন্ট করো শাড়িগুলো কেমন লাগছে, প্লিজ একটু জানাও। আমাদের নো শিপিং চার্জ, নো ডেলিভারি চার্জ, অল ওভার ইন্ডিয়াতে ক্যাশ অন ডেলিভারি আছে। শুধুমাত্র শাড়ির দাম পেমেন্ট করবে, শাড়ি তোমার কাছে পৌঁছে যাবে। ইয়ে যো শাড়ি হ্যায় ইয়ে ভি রেশম চেক কে সাথ এমব্রয়ডারি ওয়ার্ক হ্যায়, প্রাইস অনলি 2850, প্রাইস অনলি 2850, অল ওভার এমব্রয়ডারি ওয়ার্ক শাড়ি হ্যায়, বিউটিফুল পার্সি ওয়ার্ক হ্যায়। যার যার বুকিং করার আর তোমাদের ইয়ে রয়েছে, তারা তোমরা বুকিং করো 9732617 8555 7798 দিদি প্যাচা শাড়ি দেখাবে। রীতা দি আমি একটা শাড়ি আমার কাছে এক্ষুনি হাতের সামনে নেই। প্রচুর অর্ডার হয়ে রয়েছে, আমি রেশম চেক দেখাচ্ছি যতটা পাচ্ছি, দেখিয়ে যাচ্ছি। এই রেশম চেকটা দেখো, এটা আমি দেখাচ্ছি, যেটা আমি যেটা পরে আছি বুলিয়ান, আমি পড়েছি অর্গেনজা, এটা দেখাচ্ছি রেশম চেক, প্রাইস 2650। আমি বসে বলছি সীমা তুমি কি শাড়ি পরেছো, এরাক্ষী কেমন আছো, আমি কোড়া পরেছি, কোড়া অর্গেনজা, দেখো শাড়িটা, দেখে নাও শাড়িটা, আমি যেটা পরেছি সেটাই দেখাচ্ছি। এটা রেশম চেকের উপরে বুলিয়ান 2650, প্রাইস অনলি 2650, দেখো যেটার উপরে যা কস্টিং আসবে সেরকমই আমাদের শাড়ির প্রাইস ওঠে। একটু স্টিচটা ধরে ধরে দেখিয়ে দেবো, ছবিটা দেখো তো, দেখো দেখো পাচ্ছি না ছবিটা, আমি যেহেতু ব্যাক ক্যামেরায় করছি তাই একটু আমার বারবার জিজ্ঞাসা করতে হচ্ছে। কি সুন্দর কাজটা, দুর্দান্ত, বৃষ্টি করছে না, আমি তো শিউলির এসএস দিতে দৌড়ে হাঁপিয়ে গেছি। উফ মৌসুমিদি বলছে তোমরা না যার যেটা তোমরা দিতে থাকবে দিতে থাকো, আমরা করে দেব, একটু ওয়েট করতে থাকো। দেখি দেখাতে পারছি না, কেন না অনেকে আছো না। জুবাইরা বেগম বলছে প্রাইস কিয়া হ্যায় 2650, 26, দেখো দেখালে কি হচ্ছে বলো তো, আমরা যেরকম যেরকম পাচ্ছি দেখিয়ে দিচ্ছি, দেখালে তো আরো অর্ডার আসতে থাকছে না। এই দেখো এটা হচ্ছে এরকম যাচ্ছে কুচিতে, পুরো শাড়িটা এরকম ঝাড় করে করে, আর এই হচ্ছে শাড়িটা পুরো এরকম ভাবে আপারি অব্দি ঘুরছে, এরকম ভাবে কোমর দিয়ে যাচ্ছে, পুরো এই এল প্যাটার্ন করে যাচ্ছে, বিউটিফুল ডিজাইনটা করা আছে দেখো। প্রাইস অনলি 2650, ইওর অ্যাড্রেস প্লিজ, দারুন দারুন, 2650, অশোকনগর উত্তর চব্বিশ পরগনা 102A/4 অশোকনগর, এটা হচ্ছে একদম 4 নম্বর অগ্রদূত ক্লাবের ঠিক অপোজিটে সাজ বুটিক। আসলে আপনারা এসে ফোন করবেন, বহু মানুষ আসছেন বাইরে থেকেও আসছেন, ফোন করবেন, আমরা সঙ্গে সঙ্গে আরো ভালো করে দিয়ে দেবো। গুগল ম্যাপে দেওয়া আছে আমাদের সাজ বুটিকের অ্যাড্রেস, অশোকনগর 4 নম্বর অগ্রদূত ক্লাবের ঠিক অপোজিটে, এটা হচ্ছে বারাসাত থেকে 4টে স্টেশন পর অশোকনগর। 2650 বলছে ভালো আছি, তোমরা কেমন আছো, খুব ভালো আছি নাকি। এটা কোদিকে টেনে নাও না, হ্যাঁ টেনে নিলে তোমার সুবিধা হবে।
দেখো এটা দেখো কেমন। আচ্ছা পদ্মলতা একটাও আনাইনি, একটা দুটো পদ্মলতা দেখা যাও। দেখো কি অপূর্ব এই শাড়িটা গো, স্ক্রিনশট নাও এটা যে নেবে, অপূর্ব অপূর্ব। যারা পালসের জুয়েলারি পরো এই শাড়িটার সঙ্গে একটা পালসের জুয়েলারি পরো। ব্লাউজ পিসটা দাও না গো, তোমরা একটু লাভ রিয়াকশন করো, লাভ রিয়াক্ট দাও আমাদের পেজটার একটু। তোমাদের যত কমেন্ট করবে আমাদের পেজের রিচ তত বাড়বে। দেখো এটা ব্লাউজ পিস বলছেন দারুন ম্যাম, গাড়ি মুখার্জি বলছেন পেঁচা শাড়ি পরের দিন দেখাবে। হ্যাঁ পরের দিন আমি দেখাবো, আমি দেখিয়ে দেবো পেঁচা শাড়ির পরের দিনই দেখাবো। আচ্ছা অনুরাধা পান্ডা বলছেন যে ম্যাম ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল, অল ওভার ইন্ডিয়া ক্যাশ অন ডেলিভারি অনুরাধা, অল ওভার ইন্ডিয়া ক্যাশ অন ডেলিভারি একদম। অনুরাধা পান্ডা বলছে আমি নেব। ওকে পিঙ্ক লাইট বেবি পিঙ্কের সঙ্গে হোয়াইটের পুরো অল ওভার এমব্রয়ডারি, অল ওভার অসাধারণ সত্যি তাই, বিউটিফুল। 2850, নো শিপিং চার্জ নো ডেলিভারি চার্জ। দেখো এইসব শাড়িগুলোর উপরে এতটা কাজ, ঠিক আছে। তারপরেও দেখো আমাদের কিন্তু সত্যি সত্যি শিপিং চার্জ ফ্রি থাকে, এটা এখনো পর্যন্ত আমরা প্রমাণ করে দিয়েছি যে আমাদের কোনো শিপিং চার্জ থাকে না, এত বছর ধরে দিয়ে যাচ্ছি। নো শিপিং চার্জ নো ডেলিভারি চার্জ। মসজিদ হয়েছে রেশম চেক মনেই হচ্ছে না। হ্যাঁ রেশম চেক মনে হচ্ছে না, ঠিক বলেছ। আচ্ছা এবার আমার শাড়ির মতন অনেকে দেখতে চাইছো, এবার আমার শাড়িটার মতন দেখাই। প্রচুর কাজ, আমার ফেসবুকে তিনটে শাড়ি দেওয়া ছিল ছবি, তো তিনটে শাড়ি সোল্ড আউট, আমি ওগুলো দেখাতে পারবো না। তো দেখে নাও এই শাড়িটা আমি দেখাচ্ছি, যারা এই কাজটা দেখতে চেয়েছিল অনেকে স্ক্রিনশট দিয়েছো, একদম কাটিং করে করে দেখে নাও। জুবাইদা বেগম বেগম বলছেন এই শাড়ি হোয়াইট মে হ্যায়, মানে এইটা। হ্যাঁ 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 একদম হ্যাঁ, হোয়াইট কে উপর হোয়াইট। আঁচলটা দেখো বিউটিফুল আঁচল, পুরো স্ক্যালপ করে করে যাচ্ছে আর কাটিং করে করে যাচ্ছে। হ্যাঁ ডুয়েল টোন লিলেন জামদানি দেখাবে অতসী চ্যাটার্জি বলছে, এখানে তো আনা হয়নি আজকে, সোমবার দিন দেখিয়ে দেবো সোমবার। দেখো শাড়িটা দেখো দুর্দান্ত শাড়িটা, বিউটিফুল শাড়ি। আমি অর্গেনজা দেখাচ্ছি, আর এই হচ্ছে ব্লাউজ পিস, পুরো এরকম যাচ্ছে ব্লাউজ পিসটা, পুরো র সিল্কের উপরে আছে ব্লাউজ পিসটা, দেখে নাও তোমরা পুরো সিল্কের ব্লাউজ পিস যাচ্ছে। আর এই হচ্ছে কাজ পুরো পুরো হ্যান্ড স্টিচ বুলিয়ান। অনিতাদি বলছেন পিঙ্ক শাড়িটা খুব মিষ্টি, খুব মিষ্টি সত্যি সত্যি অনিতাদি পিঙ্ক শাড়িটা। ইসকা প্রাইস যা রা হ্যায় 5950, ये जो ऑर्गेन्जा है इसका प्राइस जा रहा है 5950, हैंड स्टिच बुलियन स्टिच, ब्यूटीफुल स्टिच। ये साड़ी जो है ना पूरा हैंड का काम है, और ये देख इतना अच्छा क्वालिटी है इसका। सिंगल ये कर दाओ तो दूसरा ये कर दाओ तो ताले हमारे देखाते हैं कलर टा आस्ते हमारे सुविधा होगी। দুটো কাজ করে দাও তাহলে আমার দেখাতে সুবিধা হবে, আর ব্লাউজ পিসটা আলাদা রাখো তাহলে দেখিয়ে নিতে পারবো। সুদীপাদি বলছেন আমার দিদিদের শাড়ি কত দূর, তাদেরকে পাঠাতে হবে তো। জানি তো, ওই জন্যই তো বললাম কি আনন্দ কি আনন্দ, হয়ে গেছে রেডি, একদম রেডি। এখন দিদিদের শাড়ি রেডি, বোনের শাড়ি রেডি হলেই হয়, পড়তে হবে তো সবাই মিলে। এইবার আমি দেখাই শাড়িটা এরকম। জুবাইদা বেগম বলছে আই অ্যাম ওয়াচিং ফ্রম আন্দামান, প্লিজ শেয়ার ইওর পেজ অর লিংক হোয়াটসঅ্যাপ কিছু। ম্যাম আপনি আমারা যে পেজ হ্যায় না হোয়াটসঅ্যাপ নাম্বার হ্যায় 9732617855, নেই তো 7797340108 মে এক পিন কর লিজিয়ে, ওহা সে
हमारा जो लिंक भेज देंगे आपको, ठीक है, SHAJ साज बुटीक। और हमारा पेज का आपने सब्सक्राइब कर दीजिए, यूट्यूब में हमारा चैनल है साज बुटीक का, आपने हमारा हर जो प्रोडक्ट का आपने देख सकेगा। अंदमान में बहुत डिलीवरी होता है, पिछले हफ्ते में भी 2-3 जगह में गया है। थैंक यू सो मच। ये जो है ये ऑर्गेन्जा है, इसके साथ बुलियन है, और ये जो है इसका हैंड स्टिच बुलियन इसका बोलता है। ये स्टिच जो है ब्यूटीफुल एंड नीट एंड क्लीन स्टिच है, हम एकदम सामने से कैमरा से दिखा रही हूँ, देख लीजिए। অনিতা দি বলছে যে একদম পাগল করা শাড়ি, বিউটি সত্যি সত্যি তাই, একদম অনিতা দি একদম এত আরাম পরলে পরে, এত আরাম, যেরকম কি শাড়ি পরেছো, অর্গেঞ্জা? আমি অর্গেঞ্জা পরেছি, যেরকম রেশম চেক খুব হালকা হয়, পরে ভীষণ আরাম হয়। আমি এই শাড়ি তো সবাইকে একদম রেশম চেকের মতন পাগল করে দেব, কাজ করে করে সব রকম কাজ চলবে। আমি বলেছিলাম প্রচুর বুলিয়ান দেখাবো, প্রচুর বুলিয়ান কাজে গেছে, কাজ থেকে উঠে আসবে, একদম আমি বলেছিলাম, কথা দিয়েছিলাম দেখাবো। আমি রেশম চেক দেখাচ্ছি, তাতে দেখাচ্ছি, কোরা অর্গেনজায় দেখাচ্ছি, কোরিয়ান তসরের ওপরে দেখাচ্ছি, সব রকমের ওপরে দেখাচ্ছি, টিস্যুতে দেখাচ্ছি, যা কথা দিয়েছিলাম কথা অনুযায়ী চেষ্টা করে যাই আমি কাজ করানোর। দেখো আর প্রাইসটা একটু দেখে নিও, কাজের সঙ্গে এতটা ঘনত্ব কাজ, 5950। বিউটিফুল ব্লাউজ পিস, বিউটিফুল ব্লাউজ পিসটা অপূর্ব। হোয়াইট ব্লাউজটা, এই ব্লাউজটা যদি একটু এরকম ওই যেরকম একটা এখন হয় না, এরকম গোল কালার স্পুন নেক বলে ওটাকে, স্পুন নেক গলা করে এই কোড়াটা যদি পরা যায় অপূর্ব লাগবে, অপূর্ব। আর একটা আমি দেখাচ্ছি, দেখো। আচ্ছা এটার আমি একটা ব্লু কালার দেখাবো, কিন্তু ওটা সোল্ড আউট, কিন্তু আমি জাস্ট লাইভে দেখিয়ে দেবো, উনি একটু লাইভে দেখে নেবে বলেছে। রেশম চেক প্যাচার না সোল্ড দিয়েছি, ছবিতে মা দেখেছি, তার থেকেও ছবিতে যা বেশি সুন্দর, খুব পছন্দ হয়েছে দিদি, অনেক লাভ দিয়ে ধন্যবাদ দিয়েছে তনুশ্রী মুখার্জি। থ্যাংক ইউ তনুশ্রী, থ্যাংক ইউ, সত্যি তাই। আর এটুকু জানবে তোমার বাড়িতে একজন মা লক্ষ্মী ঢুকেছে, এতটা আমি মানে জোর দিয়ে বলতে পারি, এতটা জোর দিয়ে বলতে পারি। জুবাইদা বেগম বলছেন ওকে থ্যাংক ইউ সো মাচ, ওয়েলকাম ওয়েলকাম, একদম ওয়েলকাম। আচ্ছা এই শাড়িটা দেখো, একদম বিট কালার। অনিতা বলছেন আমি একটা নিয়েছি, হ্যাঁ অনিতা দি একটা এই শাড়ি নিয়েছে, হ্যাঁ দুর্দান্ত শাড়িটা, এই উনিও তো এই একদম তসর কালার নিয়ে, তসর কালার একদম। আচ্ছা এই শাড়িটা দেখো, আমি স্টিচগুলো একটু দেখতে বলবো কাছের থেকে, স্টিচগুলো একটু দেখে নাও তোমরা। আর প্রত্যেকটা শাড়িতে আমাদের যেরকম রেশম চেকে ট্যাসেল করা আছে, ওরকম ট্যাসেল করা আছে পুরো শাড়িটা একদম। এটা হচ্ছে ওয়াইন কালারও বলতে পারো, ডিপ বিটের রসের কালার, বিট রসের কালার একদম, বিটটাকে কাটলে যে কালারটা আসবে সেটা সুন্দর লাগছে, হ্যাঁ বিউটিফুল শাড়িটা। আমি আজকে ব্লাউজটা যেটা পরেছি, এরকম একটা ব্লাউজ থাকলে সবকটা শাড়ি ক্যারি করতে পারবো। দেখো আমার অনেকগুলো ব্লাউজ নেওয়া হয়ে গেছে, দেখতে পাবে, আমি পড়তে থাকবো, তোমরা দেখতে থাকবে। প্রাইস 5450, এটা হচ্ছে ব্লাউজ পিস, আর 5450। আর ব্লাউজ পিসের কাপড়টা না তোমরা হাতে পেলে বলবে যে কি কাপড়ের ব্লাউজ পিসটা তোমরা পাচ্ছ, এতটা সুন্দর ব্লাউজ পিসের কাপড়, বিউটিফুল শাড়ি। 5450, নো শিপিং চার্জ, নো ডেলিভারি চার্জ। আজকে আমি দেখাচ্ছি এগুলো সব হ্যান্ড বুলিয়ান স্টিচ, হ্যান্ড বুলিয়ান স্টিচ, কত নিখুঁত দেখো, সুতো চেঞ্জ করে করে কত রকমের সুতো ইউজ করা হয়েছে, দেখো স্টিচটা একটু দেখে নাও। তনুশ্রী মুখার্জি ফ্রেঞ্চ নট, সত্যি প্যাঁচাটা এত কিউট, শুধু খুলে খুলে দেখছি, একদম শুধু প্যাঁচার চোখের দিকে তাকিয়ে থাকতে হবে। আর তোমার বাড়িতে কোনো না কোনো ভালো খবর একটা আসবেই আসবে, মিলিয়ে নিও। এতটাই মানে আজকে 3 বছর ধরে দেখে আজকে আমি এই কথাটা বললাম, লক্ষ্মী পেঁচা পাই, গার্গী মুখার্জি বলছেন দেবো, সবাইকেই দেবো। দেখো আনা হয়নি,
এই হচ্ছে শাড়িটা পুরো বিট কালারের। আচ্ছা এই নেভি ব্লুটারই তো ওনার বুকিং হয়ে গেছে তাই তো? আমি ওইটা যেটা দেখালাম সেটাই এটা, একই কালার, দারুণ। এটা সোল্ড আউট, তবুও আমি দেখিয়ে দিলাম, উনি একটু লাইভে দেখে নেবেন, সেই জন্য উনি জাস্ট ফেসবুকে যে ছবিটা আমাদের পোস্ট করা হয়েছে তার থেকেই ওনার পছন্দ করা এটা। না বলছে লাইভে দেখালে তো আমি, লাইভে দেখালে উনি বলছেন আমি তো শাড়ি তাহলে পাবো না, তো সেই জন্য আমি আগের থেকেই আমি ইয়ে করে রাখলাম। দেখো এই হচ্ছে শাড়িটা, হ্যাঁ দেখো এই হচ্ছে শাড়িটা, অপূর্ব না শাড়িটা, দারুণ শাড়িটা, দারুণ বিউটিফুল শাড়ি। ব্লাউজ পিসটাও দেখো কি দারুণ, এই হচ্ছে শাড়িটা, শাড়িটা হচ্ছে 5650। শাড়িটার এক একটা শাড়ির এক এক রকম কাজ, পুরো কাটিং করা, ভরাট কাজ, একদম প্রচুর কাজ। আচ্ছা এটা হচ্ছে ব্লাউজ পিস, এই যে অনেকটা ব্লাউজ পিস আছে, যদি কেউ এটাকে যদি কেউ যারা 32-34 পরো আমার মনে হয় তারা ফুল স্লিভ করেও পরে নিতে পারবে শাড়িটা। দুর্ধর্ষ শাড়িটা, অন্তাদি বলছে দুর্ধর্ষ, অমৃতা ভট্টাচার্য জিজ্ঞাসা করছে পিপি 5650, দেবশ্রী দাস বলছেন দারুণ, দুর্দান্ত শাড়িটা, একটা টিস্যু দেখাবো না, একটা টিস্যু দেখাই এবার, সব রকম দেখাচ্ছি যখন সব কিছু দেখাবো, অপূর্ব একটা টিস্যু। আজকে আমার এখানে বুলিয়ান দেখবে বলে কালকে অনেক রোগ মানে অনেকে বলেছিলেন যে বুলিয়ান দেখবে আমার, দেখে নাও পরীর হবে, বুঝতে পারলাম না। সবিতা বিশ্বাস কি লিখলো, সবিতা বিশ্বাস কি বলছে, তসর কুরিয়ার হবে না কুরির হবে, বুঝতে পারলাম না, আরেকবারটি লিখতে। আগে শাড়িটার প্রাইস অমৃতা ভট্টাচার্য 5650 ছিল, এইটা দেখো একদম টিস্যু। দেবশ্রী দাস বলছে দিদি আমার শাড়িটা কনফার্ম করে দাও, হ্যাঁ করে দেবো, আপনি হোয়াটসঅ্যাপ করে রাখুন এখন, হ্যাঁ এখন তো লাইভ চলছে, হ্যাঁ এখন তো লাইভ চলছে, হোয়াটসঅ্যাপ করে রাখুন, করে দেবো অবশ্যই করে দেবো। আচ্ছা এইটা দেখো, নীলাঞ্জনা ঘোষ মুখার্জি বলছেন দিদি তুমি কি শাড়ি পরে আছো, প্রাইস? নীলাঞ্জনা আমি অর্গেনজা পরেছি, বুলিয়ানে অর্গেনজা 5450। নীলাঞ্জনা দেখো এই ওই মানে নীলাঞ্জনা তো ইয়ে যে কিনা দুর্গাপুর থেকে ওখান থেকে যে বিয়ে করে নিয়েছিল বুকিং গুলো করেছিল সব না একসাথে ছোটা সপ্তাহ চলে মনে হয় কি জানি না তো, তাই কি জানি না, যেটা ঘোষ মুখার্জি। আচ্ছা না এই নীলাঞ্জনা আলাদা, আচ্ছা দেখো এটা হচ্ছে ইয়ে জো হ্যায় ইয়ে পল্লু হ্যায় আর ইয়ে জো স্টিচ হ্যায় বুলিয়ান স্টিচ হ্যায় বিউটিফুল স্টিচ, কাজের নিটনেসটা একটু দেখো। তোমার শাড়িটা কি শাড়ি পিপি? অনিতা দাস আমার শাড়িটা কোরা অর্গেনজা তাতে বুলিয়ান পরেছি, বুলিয়ান 5450 অনলি। আর আমি এখন যে শাড়িটা দেখাচ্ছি কি বলবে, এটা একদম সেলিব্রিটি শাড়ি তাই তো, পিওর টিস্যু অর্গেনজা, পিওর টিস্যু অর্গেনজা। আমার এই ব্লাউজটার সাথে এই শাড়িটা কেমন লাগছে দেখান প্লিজ সুদীপাদি, এই শাড়িটা দেখাচ্ছি সুদীপাদি আমার এই ব্লাউজটার সাথে কেমন লাগছে, আগে তো বলুন নিজেকে একটু দেখে নি, আপনারা একটু বলুন কেমন লাগছে। আমার ফেভারিট কালার তো এটা, সেই জন্য রেড দিয়ে রানী দিয়ে মানে গ্রিন দিয়ে সবকটা কালার, সবকটা কালার দিয়ে ভালো লাগবে এটা, এই কালারটা রানী রেড মানে কি দিয়ে পরবো, দেখো আমি গ্রিন দিয়ে পরেছি, আমার অপোজিট আয়না আছে তো একটু দেখছি, সত্যি আমি একটা শাড়ির পাগল, তোমাদের মতনই পাগল আছি আমিও, আমি বোন দুজনে আমরা শাড়ির পাগল। দেখো শাড়িটা আমি সিঙ্গেল করে দেখাচ্ছি, বিউটিফুল শাড়িটা, বিউটিফুল দুর্দান্ত। আর এই টিস্যুটা পরে যে কি মজা, শাড়ির ফলটা দেখো, আমি বলবো শাড়িটা দেখো, আমি এরকম করে দাঁড়িয়ে গেলাম কুচি দাঁড়িয়ে গেল, এইগুলো আমি আমি এগুলো তোমাদের লক্ষ্য করতে বলবো,
যে শাড়ির ফলটা দেখো কি বিউটিফুল, দেখো দারুন। আর ব্লাউজ পিসটা এবার দেখাই, এটা খুব স্মার্ট কালার, মৌসুমিদি বলছে খুব স্মার্ট কালার। এই হচ্ছে ব্লাউজ পিস, সুজিবাদি একদম এরকম দিয়ে দিয়েছে, দারুন। এই দেখো ব্লাউজ পিসটা কি অপূর্ব, অনিতা সাহা বলছে খুব ভালো ব্লাউজ পিসটা, দেখো দারুন। থ্যাংক ইউ মৌসুমি, থ্যাংক ইউ সুদীপা, থ্যাংক ইউ রূপা। রূপা বলছে রেখা লাগছে তোমাকে, আরে বাবা উফ, থ্যাংক ইউ। এত রেখার সাথে এটা মানে কালারটা, মানে হ্যাঁ কালার, শাড়ির কালারটা রেখা, এই কালারটা রেখার একদম ভীষণ প্রিয়। কেন বলতো রেখা না কি বলতো রূপা, রেখা খুব লাগছে জরির শাড়ি পরে, এত বড় বড় কাঞ্জিবরম পরে, চওড়া চওড়া পাড়। রেখা কিন্তু সবার আইডিয়াল, রেখার লিপস্টিক আর রেখার শাড়ি, কান না ভালো লাগে বলতো। এটা হচ্ছে ব্লাউজ পিস। এইবার আমি শাড়িটা সিঙ্গেল করে দেখাচ্ছি, এখানে সবাই পাগল তাই তো সবার আনাবো না, মৌসুমিদি বলছেন। সত্যি তাই, তাই জন্যই তো বলছি সবাই পাগল, সেই জন্যই যারা শাড়ির পাগল তারাই তো থাকবে লাইভে, সত্যি তাই। আপনার হাসি মুখটার জন্য সবকিছু শাড়ি পরেই ভালো লাগে, গার্গি মুখার্জি বলছেন। তাই, থ্যাংক ইউ গার্গি, এই আনন্দটাই তো থাকবে তাই না বলো, শাড়ি দেখাবো আনন্দের আনন্দটা নিয়ে থাকতে হবে। আমি খুব ভালোবাসি কাজে এই কাজটা, ওই জন্য খুব সবসময় আনন্দে থাকার চেষ্টা করি। এই দেখো কিরকম লাগছে, সিঙ্গেল করে দিলাম শাড়িটা, কি অপূর্ব দেখো। ভাবলাম যে একটা টিস্যু তো দেখানো হলো না, প্রাইস ট্যাগটা বুঝে দেখো আগে বাবা প্রাইসটা বলে দি, 5850। এটা যারা কোরা মানে অর্গানজা পরবে না তাদের জন্য এটা, দেখো তাদের জন্য এটা দেখে না। নীলাঞ্জনা ঘোষ বলছে ব্ল্যাকটা একটু দেখাও তো, অনেকে বেল ব্ল্যাক দেখতে চায়। আচ্ছা এটা ডোলা সিল্কের উপরে আছে, এটাও বুলিয়ানে আছে, দেখে নাও কি সুন্দর সুন্দর কাজগুলো হয়েছে, দেখো দেখো এই দেখো, দেখে নাও একটু ছাপটা কি অপূর্ব। ওলি বোঝ বলছে খুব সুন্দর দিলে, এটা ডোলা সিল্কের উপরে আছে দেখো, একদম তসরের লুকের লুক লাগছে দেখো। আমি এটা সিঙ্গেল করে দেখাই তাহলে পরে অনেকের নিতে সুবিধা হবে, দেখো খুব সুন্দর কাপড়টা, ভীষণ ভালো কাপড়। যেটা যেটার মধ্যে আছে আমি বলে দিচ্ছি, সেটা সবাই পেয়ে যাচ্ছ। আর এটার আঁচলটা দেখো, পাল্লুটা দেখো খুব সুন্দর একদম। অ্যাকচুয়ালি বুলিয়ান স্টিচটা হচ্ছে কি বলতো, খুব রিচ কাজ, মানে সুতো অনেক সুতো চেঞ্জ করা হয়, খাটনি প্রচুর, স্টিচের মজুরি প্রচুর। কি সুন্দর লিখে দিয়েছে সুদীপাদি, এটা আমার। আচ্ছা 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 ঠিক ঠিক, রেখা হয়ে যাবে এবার সুদীপাদি, আমরা আবার ছবিটা দেখব, ছবিটা দেখব, ঠিক আছে। দেখো এটা ব্লাউজ পিস, এটা হচ্ছে ব্লাউজ পিস, দেখো
কি দারুণ ব্লাউজ পিসটা, প্রত্যেকটা শাড়ির ব্লাউজ পিস অসাধারণ। দেখো শাড়িটা, ওভারঅল শাড়িটা পরলে কেমন লাগবে তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে। দেখো মৌসুমীদি বলছে তোমাদের লাইভ না হলে ওই দিন বড্ড ফাঁকা ফাঁকা লাগে। মৌসুমীদি বলছে কালকে আমাকে মেসেজ করেছে, খুব সুন্দর। থ্যাংক ইউ শম্পা, কি অপূর্ব শাড়িটা, প্রাইসটা আগেই বলে দিয়েছি না, 5850। দেখো কেমন শাড়িটা, বিউটিফুল শাড়ি, বিউটিফুল, একদম পার্টি, পার্টিতে যাওয়ার শাড়ি, পার্টি ওয়্যার লুক। আর এটার সঙ্গে তোমরা ডিজাইনার ব্লাউজ তো পরতেই পারো, আর ওভারঅল এই শাড়িটার ব্লাউজ পিসটাও খুব সুন্দর, সেটাও তোমরা ক্যারি করতে পারো। পুরোটা হ্যান্ড স্টিচ, পুরো হ্যান্ড স্টিচের কাজ, 5950, পুরো কাটিং পার্সির মতন, পুরোটা হ্যান্ড বুলিয়ান স্টিচ। কি অপূর্ব, বিউটিফুল শাড়ি। আর এটার ব্লাউজ পিস হচ্ছে এটা, এই হচ্ছে ব্লাউজ পিস ব্ল্যাক। ও ওই দেখতে চাইছিল, ছবি পাঠিয়ে দিল নীলাঞ্জনা। আচ্ছা ঠিকই বলেছে। আচ্ছা এটা রাখো, ঠিক আছে ঠিক আছে। এই কালারটা, হ্যাঁ টিস্যু দেখাচ্ছি তো, একটা টিস্যু দেখালাম তো, তাও এই টিস্যুটা দেখাই। দেখো আচ্ছা, এটা কিন্তু বুকিং হয়ে গেছে, এটা নীলাঞ্জনা দেখতে চেয়েছিল, নীলাঞ্জনাই বুকিং করে দিয়েছে, ঠিক আছে। আচ্ছা এইটা দেখ, এটা দেখো, এটাও দেখাও, একটা কি সুন্দর পিচের সঙ্গে হালকা একটা ডিজিটাল প্রিন্ট করা আছে। আমি সিঙ্গেল করেই দেখাই শাড়িটা, দেখো আঁচলটা দেখো কি অপূর্ব আঁচল, টিস্যু সাথে একটা ডিজিটাল প্রিন্টের টিস্যু, অর্গেনজা টিস্যু, হালকা একটা ডিজিটাল প্রিন্ট করা আছে। এই হচ্ছে পাল্লু, বিউটিফুল শাড়িটা, নীলাঞ্জনা করেছে, আরেকজন করেছে। আচ্ছা এটা হচ্ছে 5450, দেখো টিস্যুর সাথে ডিজিটাল প্রিন্ট, টিস্যুর সাথে ডিজিটাল প্রিন্ট করা আছে, অপূর্ব অপূর্ব শাড়িটা। আজ তোমার ব্লাউজ সব শাড়ির সাথেই ভালো লাগছে, একদম ব্ল্যাক অলওয়েজ হিট, মৌসুমীদি বলছে। ডিপ কালারের অর্গেনজা খুব চাপ থাকে, দেখো শাড়িটা কি অপূর্ব, দেখো 5450। আচ্ছা এরপরে আমি দেখাবো হচ্ছে, বলেছিলাম খাটটি দেখাবো, একটু মুগা বেনারসি দেখাস, একটু মুগা বেনারসি, একটা দুর্ধর্ষ শাড়ি দেখাবো, আমি দুর্ধর্ষ একটা শাড়ি দেখাবো, সেটা হচ্ছে কোথায় শাড়িটা, এই যে মুগা বেনারসি, ও এই যে মুগা, আমি ওটা তাহলে নেক্সট দিন সোমবার দিন প্রথমে ওটা দেখিয়ে দেবো। আচ্ছা পিওর খাদ্যি দেখাবো বলেছিলাম, মাথা খারাপ নীলাঞ্জনা ঘোষ,
আচ্ছা আমি বলেছিলাম পিওর খাঁটি দেখাবো, এটা দাও। তুমি যাই করো তাই তোমাকে খুব ভালো লাগে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওই যে আঁচলটা, এটা এটাই দাও, এটা দাও। গ্রিনটা কোথায় গো? গ্রিনটা একটা ভালো বলো না, একটা কালার দেখাবো। দেখো আমি পিওর খাদ্যি দেখাচ্ছি, দেখে নাও, অপূর্ব একটা খাদ্যি দেখাচ্ছি। যে যে বুকিং করবে বুকিং করে নিতে পারো, একদম সিল্ক মার্ক পেয়ে যাচ্ছ। দেখো অসাধারণ খাদ্যিটা, খাদ্যির কালারটা, প্রথম কথা কালারটা বলবো, পার্পেল আর রানি। সব সময় না সব কিছু ঠিকঠাক মতন ডাই হয় না, কেননা ওয়েদারের ব্যাপার থাকে। তো কালারটা এত সুন্দর এসছে পার্পেলের সঙ্গে রানি, এটা একদম হিট কম্বিনেশন আমাদের। একটা সিল্ক এই পার্পেল আর রানির যে কত বানানো হয়েছে অপূর্ব। দেখো পিওর খাদ্যি বেনারসি, পিওর খাদ্যি বেনারসি উইথ সিল্ক মার্ক। দেখো সিল্ক মার্ক দেখতে পাচ্ছ তোমরা, দেখো শাড়িটা দেখো অপূর্ব, অল ওভার পুরো কাজ যাচ্ছে। আর কাজটা একটু দেখো, বেনারসির কাজটা দেখো দুর্দান্ত। আর এইটা হচ্ছে ব্লাউজ পিস, কতটা ব্লাউজ পিস আছে, ফুল স্লিভস ব্লাউজ হয়ে যাবে। দেখো দেখে নাও এতটা ব্লাউজ পিস আছে। এক্সেলেন্ট শাড়ি এটা, অপূর্ব কালারি চাপ, ভগবান ওই জন্যই আমাকে ডিপ করেই পাঠিয়েছে সার্ফ এক্সেলেও। কে বলছে কথাটা, কে আবার বলবে? মৌসুমি তো, হ্যাঁ মৌসুমি বলছে তো, আমি ফটোটা একটু আগে পরের দিন দেখাবো কে মৌসুমি। ও এই কথা যে বলে এত সুন্দর, ও এত সুন্দর, ওকে দেখতে লাগে এত সুন্দর, আমি একটু দেখবো ওকে, ও কেন এই কথা বলে। মনটা সবার আগে সুন্দর হওয়া দরকার, তারপরে তো বাহিরের সৌন্দর্য। আমি মনে করি বাইরের সৌন্দর্যটা দুদিনের, আসল হচ্ছে মনের সৌন্দর্য। আর তুমি তো এমনি সুন্দর। দেখো এই শাড়িটা দেখো, এটার প্রাইস হচ্ছে 10,850, 10,850। দেখো অপূর্ব শাড়িটা, পিওর খাদ্যি বেনারসি। ও এটার সঙ্গে একটা ব্লাউজ দেখাই আমি, এটা তো শাড়িটা দিলাম, এটার সঙ্গে ব্লাউজটা কেমন লাগবে জানিও। এটার সঙ্গে পুরো সব্যসাচী কাটের এই ব্লাউজটা তোমরা পরতে পারো, সব্যসাচী কাটের এই ব্লাউজটা, একটা রেশম সুতোর পুরোটা অল ওভার কাজ আছে এই ব্লাউজটার। কাজটা দেখো, ব্যাগটা লাগানো আছে, দেখো অপূর্ব। কিংবা স্লিভলেস করতে পারো, স্লিভলেস ব্লাউজ দাও তো, স্লিভলেস রানিটা দাও। আচ্ছা এটা মেরুন কালার হবে নাকি জিজ্ঞেস করো। এই ব্লাউজটা অপূর্ব ব্লাউজটা আছে, 1450 প্রাইস, 1450, 1450। পুরোটা একদম প্যাডেড সব্যসাচী কাটের, ওই ব্ল্যাকটার মতো মেরুন একদম। সবচেয়ে বড় কথা আমি ব্লাউজ পরতে গিয়ে যেগুলো দেখি, তোমাদের তো দেখাই, আমি কখনো চওড়া কাঁধের ব্লাউজ পরতে পারি না। দেখো একদম ছোট্ট সুন্দর করে এগুলো সেই অর্ডার করে করে বানানো, ছোট্ট কাজ থাকবে, হাতাটা দেখো কত সুন্দর। এগুলো কোনো রেডিমেড চালু ব্লাউজ না, এগুলো রীতিমতো আমাদের করাতে হয় ব্লাউজ। দেখো লটকানটা দেখো কত সুন্দর লটকানটা, অনলি 1450, 1450 অনলি। কিংবা এটার সঙ্গে এই ব্লাউজটা ক্যারি করো, কেমন লাগবে এই ব্লাউজটা দেখো, পুরো একটা এরকম নেট যাচ্ছে এর সাথে, অপূর্ব না ব্লাউজটা। 1250, 1250, প্রত্যেকটা দানা বসানো আছে দেখো, এখানে পুরোটা দানা বসানো, ব্যাক সাইডটা নেট আছে, আর ব্যাক সাইডে নেট আছে। 1250 প্রাইস, অনলি 1250। পুরো ফ্রেঞ্চ কাট আছে, ক্যাপ বসানো আছে, ক্যাপ করা,
আর লাইলিনের কাপড়টা অপূর্ব, লাইলিনের কাপড় অপূর্ব। এগুলোর তোমরা কালার পেয়ে যাবে, সব কালারই আছে। আর প্রাইস হচ্ছে শাড়িটার, এটার হচ্ছে 10,850, 10,850 খাদ্যটা। যা শাড়ির প্রাইস বেড়ে গেছে না, এই শাড়ি, এই শাড়ি তোমরা কোনো জায়গায় 11,500-12,000 নিচে কিছুতেই পারবে না, কিছুতেই পাবে না। পিওর খাদ্যি বেনারসি। আমার ব্লাউজটা সেম টু সেম হবে না, আমার ব্লাউজের মতন আমি ব্লাউজ দেখিয়েছি আজকে, সেরকম হয়ে যাবে। আমার ব্লাউজটার প্রাইস হচ্ছে 3,500। দেখানো হয়েছে ওটা, দেখিয়েছি ওরকম। এইটা দেখো, এটা দুটো কালার দিয়ে আছে, বাই বাই কালারে। ওটাই পারে ছিল, এটা এটা কেমন লাগছে দেখো। 10,850, 10,850, 10,850 অপূর্ব। অপূর্ব শাড়িটা, কি বলবে, কোনো কথা হবে, কোনো কথা হবে না। পিওর খাদ্যি বেনারসি, পিওর খাদ্যি বেনারসি। এই কালারটা তুমি দেখো, আর শাড়ির ডিজাইনটা একটু দেখো, পুরোটা কিন্তু নট প্রিন্ট, উইভিং করা পাটটা দেখো, পুরোটা উইভিং এ আছে, উইভিং, পুরোটা উইভিং খাদ্যি বেনারসি। সিল্ক মার্ক তো পেয়েই যাচ্ছ, আর ব্লাউজ পিসটা দেখো কতটা ব্লাউজ পিস আছে দেখে নাও। পিওর খাদ্যি বেনারসি, এটা কিন্তু একদম লটারি, লুফে নাও, একটা একটাই দেখো। আর একটা নিতে গেলে হয়তো সেম ডিজাইন পাবে না, আমি সেম কালার কম্বিনেশনে করিয়ে দিতে পারবো, হয়তো সেম ডিজাইনটা হবে না। এটা যেরকম মিডিলে দেখো, পুরো বন্দেজ করা করা, পুরো বরফি করে যাচ্ছে। হ্যাঁ দাও দেখো, এবার তারপরে দেখো একদম মিডিলে দেখো, পুরো ওপারার মতন বেনারসির বুটি যাচ্ছে, তারপরে আবার তোমার এখানে বরফি বরফি যাচ্ছে। আর শুধু পাটটা দিয়ে শাড়িটা একটু দেখো কি লাগছে, একদম প্যারট গ্রিনের সঙ্গে ফিরোজা কম্বিনেশন, অপূর্ব। ৫,950 প্রাইস অনলি 5,950, পুরো হ্যান্ড স্টিচ। দেখো এটা ব্লাউজ পিসটাও বিউটিফুল, ভীষণ সুন্দর ব্লাউজ পিস গুলো, কাপড়টা এত এত ভালো কাপড়, ব্লাউজ পিসের কাপড় গুলো কোনো বলার কোনো অপেক্ষা রাখে না যে এতটা ভালো। ব্লাউজ পিসের কাপড়টা দেখো আর ব্লাউজ পিসটা দেখো, দেখো 5,950, এটা হচ্ছে 5,950। এটা চেড়ে নাও তো দাও, খাদ্যি দেখাবো বলেছিলাম, খাদ্যি দেখিয়ে দিলাম। একটা দেখো ব্লু রানি কম্বিনেশন, একদম হিট কম্বিনেশন, ব্লু রানি দেখো, আমি না শাড়িটা একটু দেখতে বলবো তোমাদের, দেখো শাড়ির, দেখো পুরো বুনুইয়ের শাড়ি, পাটটা দেখো তাহলে বুঝতে পারবে, পুরোটা বুনুইয়ের শাড়ি, ব্যাক সাইডটা দেখো। সামনে থেকে এসে দেখিয়ে দিচ্ছি এই শাড়িটা, 10,850, 10,850, 10,850। আমি প্রোগ্রাম চলতে চলতে আবারও বলছি, 7 তারিখে নারী সেবা সংঘ যোধপুর পার্ক এক্সিবিশন সাজের, তোমরা সবাই এসো, প্রচুর স্টক নিয়ে যাব, প্রচুর স্টক থাকবে, দেখে তোমরা হাতে নিয়ে ধরে কেনাকাটা করো। আর আমরা 2 তারিখে যাচ্ছি সুকান্ত সদন ব্যারাকপুর, প্রচুর স্টক নিয়ে যাব, তোমরা সবাই এসো কেনাকাটা করো।
আর যাদের যা যা অর্ডার আছে সেগুলো তোমরা আমাকে বলবে, সবাই আরেকবার করে হোয়াটসঅ্যাপ করে সবার শাড়ি রেডি হচ্ছে, সবাই পেয়ে যাবে। এই হচ্ছে ব্লাউজ পিস 10,850, 10,850। শাড়িটা কি অপূর্ব দেখো, অপূর্ব 10,850, 10,850। ये जो है ये पल्लू है। अच्छा, मालविका इटा कॉन्फर्म कर दी है, मालविका मुखर्जी। अच्छा देखो अपूर्व शाड़ी, अपूर्व। मौसुमी जी बोलते हैं आमी पाबो तो हो, मौसुमी जी शीरी तो है पाबो। है है अवश्य चीरी पाबे। देखो शाड़ी का देखो एक टू एम लाख जे शाड़ी का 10,850। देखो এখান থেকে আমাকে দুটো সেমি খাটটি দাও তো, সেমি খাটটি দাও। এটা পিওর খাটটি দেখালাম, আমি সেমি খাটটি দেখাচ্ছি পরে। দাও গ্রিনটাই দাও আগে, আমাকে তো খুলে নিয়ে নিতে পারবো। দেখো আমি পিওর খাদ্যি দেখালাম, এরপর আমি সেমি খাদ্যি দেখাচ্ছি। অসাধারণ শাড়ি, যেটা যা যা কোয়ালিটি সব আমরা বলে দিই। নিরঞ্জনা বসে বসে দিদি কি মিস করেছি, পিওর খাদ্যি মিস করেছো, পিওর খাদ্যি মিস করেছো। এইটা দেখো। আচ্ছা নন্দা চক্রবর্তী বলছি আমি জামদানিটা পেলাম, খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এখানে তোমরা লাইভ কমেন্ট করো, আমি চাই তোমরা বেশি করে কমেন্ট করো, আর শাড়ি পেয়ে কেমন লাগে সেটাও তোমরা ফিডব্যাকটা দাও। আর থ্যাংক ইউ সো মাচ তোমরা যে লাইভ কমেন্ট করছো। শাড়িটার প্রাইস 6450, অসাধারণ কাজ। শাড়িটা কেমন হয়েছে একটু কমেন্ট করে বলো, কালারটা কেরকম বলো একটু। পেস্তা, পেস্তা গ্রিন, ভীষণ মিষ্টি কালার, পেস্তা গ্রিন কালারটা দেখো কেমন লাগছে। এটা ভালো লাগলে কমেন্ট করে জানাও, ভালো না লাগলেও কমেন্ট করে জানাও, কোনো অসুবিধা নেই। ভুল না করলে কখনো শেখা যায় না, আর আমরা কি তোমরা কি চাও সেটাও আমাদেরকে জানাও, না হলে পরে আমরাই বা কি করে জানবো যে আমরা আমাদের এই কাজটা তোমাদের কিরকম পছন্দ হচ্ছে, আরো কি কি দেখতে চাও। দেখো নীলাঞ্জনা ঘোষ মুখার্জি বলছেন যে দারুণ শাড়ি, খুব আনকমন শাড়ি। 6450, থ্যাংক ইউ নীলাঞ্জনা, থ্যাংক ইউ নীলাঞ্জনা, থ্যাংক ইউ। আমি কিন্তু আরেকবার অ্যানাউন্স করি এক্সিবিশনের কথা, সেটা হচ্ছে নারী সেবা সংঘ যোধপুর পার্কে 7 তারিখে আমরা যাচ্ছি, সোলো এক্সিবিশন। তোমরা সবাই এসো, কলকাতা কলকাতার আশেপাশে যত আছো সবাই। নারী সেবাটা এমন একটা জায়গায় না, অনেক দূর দূর থেকে অনেক জায়গার থেকে মানুষ আসতে পারে। আর একটা কথা, সেটা হচ্ছে 2 তারিখে ব্যারাকপুর সুকান্ত সদন। হ্যাঁ, কামিং ফ্রাইডে, নেক্সট ফ্রাইডে। এটা হচ্ছে ব্লাউজ পিস, কালারটা এত অপূর্ব কালারটা, একটু দেখে দাও। সেম আমি তোমার যেমন দেখতে পাচ্ছ না ক্যামেরায়, ঠিক সেরকম, একদম সেরকম কালারটা। কি বিউটিফুল কালার, রেশম চেক না দেখালে কি আর ছবি ঠিক আসে? এখন ওয়েদার ঠিক হয়ে গেছে, বৃষ্টি টিষ্টি কমে গেছে, এখন ছবি ঠিক আসছে, তাই তো? প্রোগ্রাম শুরু করার সময় কি বিরক্তি। দেখো 6450, 6450, অপূর্ব কালার কম্বিনেশন, অপূর্ব। এই কালার কম্বিনেশনটা দেখে কি বলবে, 6450, অপূর্ব কালার কম্বিনেশন, দারুণ দারুণ।
কেমন লাগছে এটা? অপূর্ব অপূর্ব, কোনো কথা হবে কোনো কথা হবে না, দেখো আমি নেক্সট আবার লাইভে আসছি মানডেতে। আমি রেশম চেক কিছু দেখাবো, তসর বেনারসি দেখাবো, তসর বেনারসি দেখাবো, তারপরে হচ্ছে আবার কিছু ইটালিয়ান ক্রেপ দেখাবো। আর আজকে বুলিয়ানেরই মেন প্রোগ্রামটা ছিল, তো বুলিয়ান তোমরা যদি বলো যে আর একটা দুটো দেখতে চাও আমি দেখিয়ে দিচ্ছি। দেখো আর শিউলি দেখানো হবে, পেঁচা দেখানো হবে, শিউলি পেঁচা শাড়ি অবশ্যই দেখাবো। প্রথমে দোকানে শুরু করবো পেঁচা শাড়ি দিয়ে, আর শিউলি দেখাবো অবশ্যই। এটা দেখো 36450, মিষ্টি মিষ্টি কালার একদম। এটাকে মনে হয় কি কালার বলবো, লাইট পিচ কালার, এরকম টাইপের না জুয়েলারির একটা স্টোনের কালার আছে, জুয়েলারির স্টোন জুয়েলারির ঠিক সেই কালারটা, মিষ্টি একটা কালার। এটা দেবে দাও, কিন্তু আমি করবি পড়া দেখাবো বলেছিলাম তো তাই জন্যে। আচ্ছা একটা দাও, এটা আমার সাথে যেরকম পড়া আছে সেম ডিজাইন, আমি একটু দেখিয়ে দেবো অন্য একটা কালারে, দেখে নাও কি অপূর্ব শাড়িটা গো। তুমি ছবিটা কেমন আসছে, কুচিটা পুরো আসছে তো শাড়িটা? 6450, এইসব শাড়ি নিয়ে পুজোয় পরো, কোনো চাপ নেই, ঠাকুর দেখতে যাও, দারুণ দারুণ পরে ভীষণ মজা পাবে, ঘুরে মজা পাবে, ঠাকুর দেখে মজা পাবে, একদম ফ্রি ভাবে ঠাকুর দেখতে পারবে এসব শাড়ি পরে। আমি যেই শাড়িটা আজকে পরে আছি এই শাড়িটার তো প্রচুর এনকোয়ারি আজকে এসছেই, তো আমার শাড়িটার মতন ডিজাইনটা আমি একটু দেখিয়ে দিই। দেখো আপারিওকে একটা এই কাজটা যাচ্ছে, আর এইভাবে যাচ্ছে কাজটা, এই কর্নারে পড়ছে, এইদিকে পড়ছে, পুরো এইভাবে যাচ্ছে, আর এইভাবে যাচ্ছে পুরো কাজটা শাড়িটা, এইখানে যাচ্ছে, এইভাবে যাচ্ছে পুরো শাড়ির মিডিলে মিডিলে এরকম করে করে ঝাড় আছে, আপারিওকে একটা বড় ঝাড় আছে। আমার শাড়িটা দেখালাম তো, এইবার আমার শাড়িটার মতন সেম শাড়ি আমি একটা দেখাবো। আমারটা হচ্ছে পোড়াতে আছে, ঠিক আছে, অর্গেনজা, পোড়া অর্গেনজা। আচ্ছা এই শাড়িটা দেখো, এই শাড়িটা দেখো, সেম কাজ। যারা চাইছো না অর্গেনজা পড়তে চাইছো না, যে না একটু ট্রান্সপারেন্ট ট্রান্সপারেন্ট হতে পারে, ট্রান্সপারেন্সির জন্য যদি কেউ অর্গেনজা অপছন্দ করো, তবে ব্যক্তিগতভাবে আমি পড়ছি এখন, আমার তো পোড়া বেনারসি অনেকদিন ধরে পড়ছি, তো ভীষণ আমার ভালো লাগে, ভীষণ আরামের মেটেরিয়াল আর ভীষণ স্টাইলিশ শাড়ি, আর সেই জন্য এবার আমার শাড়িটার সেম জিনিস তুমি দেখে নাও। এইটা দেখো, এটার মেটেরিয়ালটা কিন্তু তোমার পোড়া না, এটার মেটেরিয়ালটা হচ্ছে তোমার ওই কি বলবো, এটা এটার মেটেরিয়ালটা কিরকম আছে, চান্দিনী কাপড়ের উপরেই আছে, হ্যাঁ চান্দিনী কাপড়ের মধ্যেই আছে এটা, কিন্তু সফট মেটেরিয়ালটা আছে, চান্দিনী ঠিক চান্দেরি না, সিল্কের ফিনিশিং অবশ্যই পাবে, কিন্তু মেটেরিয়ালটা ভীষণ ভালো মেটেরিয়াল, তসরের মতন লুক দিচ্ছে শাড়িটা। অ্যাকচুয়ালি এটা মুগা, যে মুগা তসর হয় না, সেই মুগা তসরের যে একদম ব্যাপারটা ফিলটা তোমরা সেটাই পাবে, সেটাই পাবে, নট ভাগলপুর তসর, এটা কিন্তু ভাগলপুর তসর না, ভাগলপুর তসর হলে এই কাজ করতে পারতো না, এতটা হাতের কাজ ঠাসা, যে হাতের কাজটা দেখো, এই যে হাতের কাজ ঠাসা, তাহলে পরে সুতো সরে যেত শাড়ির থেকে, দেখে নাও শাড়িটা, এই যে এগুলো পুরো হ্যান্ড স্টিচ, ব্যাক সাইডটা দেখো তাহলে বুঝতে পারবে, পুরো ব্যাক সাইডটা দেখে নিলে বুঝতে পারবে যে পুরোটা হ্যান্ড স্টিচ ভরাট কাজ, এটা মুগা তসর যে হয় সেই মুগা তসরের থানের ওপরই এটা করা। আমার এখানে দেখো কতটা আপারিওকে ঠাসা কাজ আছে, কি সুন্দর করে সুতো চেঞ্জ করে করে করা, পুরোটা হ্যান্ড স্টিচ দেখো, পুরোই দেখো সুতোগুলো সব হ্যান্ড স্টিচ। এটার প্রাইসটা হচ্ছে 5450, বিউটিফুল একটা শাড়ি, যে পাবে আমাকে এইখানে আমি লাইভে তোমরা কমেন্ট করে জানাবে যে শাড়িগুলো পেয়ে কেমন লাগলো। এই শাড়িটার ব্লাউজ পিসটা দেখো, দেখলেও বলবে যে একদম আলাদা, দেখো
ব্লাউজ পিসটা দেখো কি সুন্দর, ব্লাউজ পিসটা, গলাটা দেখো কি সুন্দর কাজ গলাটার, পুরোটা হ্যান্ড বুলিয়ান স্টিচ, এতটা বুলিয়ান স্টিচ। দেখো শাড়ির প্রাইসটা কতটা, মিনিমাম 5450, নো শিপিং চার্জ, নো ডেলিভারি চার্জ, 5450, বিউটিফুল শাড়ি। এটা একটা নাও তো চেনে। আচ্ছা এই আর একটা দা। আচ্ছা সুদীপাদি যেরকম একটা শাড়ি বুকিং করেছেন সেই সেম শাড়ির আর একটা কালার আমি দেখিয়ে দিচ্ছি, কালারটা একটু দেখে নাও। ও এটা কিন্তু আমি দেখিয়েছিলাম প্রথমে, এটার কিন্তু প্রাইসটা একটু বেশি, কাজটাও বেশি। প্রথমেই বলি পুরো র সিল্কের উপরে ব্লাউজ পিসটা আছে, কত 5950 দেখো, এইটা পুরো র সিল্কের ব্লাউজ পিসটা যাচ্ছে। আর এটার কেন প্রাইসটা বেশি সেটাও বলে দিচ্ছি, কেননা এই শাড়ি আমি একটা দেখিয়েছিলাম একটা হোয়াইট কালারের, এই হচ্ছে শাড়িটা অপূর্ব, ওটা ছিল, ওটা ছিল টিস্যুর সাথে, এটা আছে অর্গেনজাতে, দুর্দান্ত। অর্গেনজা গুলো না তোমরা পেয়ে এখানে তোমরা জানাবে, ফিডব্যাক দেবে। হ্যাঁ দেখো কেমন লাগছে বলো, অপূর্ব অপূর্ব কাজের ফিনিশিংটা একটু দেখো, কাজটা দেখি একটু দেখানো যাচ্ছে, একটু পরে আসো দেখো পুরো কাজ দেখো, সুতো কাশ্মীরি সুতোর মতন ছোট্ট ছোট্ট কাজ, কাশ্মীরি কাজ হয় যেরকম শালে সেই রকম কাজ। আর আঁচলটা দেখো দারুণ না কাজটা, ব্যাক সাইড দেখো পুরো হ্যান্ড স্টিচ, হ্যান্ড বুলিয়ান। আর এটার মধ্যে কিন্তু হালকা অর্গেনজাটার সাথে একটা হালকা টিস্যুর ছোঁয়া আছে, দুর্দান্ত শাড়িটা, দুর্দান্ত, কোনো কথা হবে না, ভীষণ স্মার্ট শাড়ি। 5950 থ্যাংক ইউ সবাইকে, এটা দিয়ে আজকে লাইভটা কমপ্লিট করে দিচ্ছি। এত সুন্দর একটা শাড়ি দেখালাম, দুর্দান্ত শাড়ি, 5950, দুদিকে একদম পাড় দিয়ে বুটি দিয়ে যাচ্ছে, যারা পাড় আঁচলের শাড়ি চাইছো তারা এই শাড়িটা নিতে পারো। কি প্রাইস আছে শাড়িটা? 5950 ওলি বোস বলছেন, 5950। মুগাটা খুব সুন্দর, আমি অন্য মেটেরিয়ালে অনেক কিছুতে করাচ্ছি, দেখো ব্লাউজ পিসটা কি অসাধারণ, দেখো পিঠটা পুরোটা কাজ, আর দুটো হাতে না এই কাজটা পড়বে, খুব খাটনি, বুলিয়ানের এত মজুরি বেশি যায় না, প্রত্যেকটা স্টিচের মধ্যে একটা একটা করে ছোট্ট ছোট্ট করে দেখো, আমি কেন বুলিয়ানটার এত মানুষের চাহিদা হয়েছে দেখো, সাধ্যের মধ্যে এনে দিয়েছি বুলিয়ানকে। অপূর্ব অপূর্ব, দুদিকেই কাজ করছে, এটা দিয়ে আজকে কমপ্লিট করছি। আচ্ছা তো ও একটা অন্য নিয়েতে দেখতে চাইছিল, তো অন্য মেটেরিয়ালের উপর আমি দেখাচ্ছি, অন্য একটা মেটেরিয়ালের উপর একই, যখন আমি দেখিয়ে দিচ্ছি একটা 700 নামিয়ে এইটা নাও, একই কাজ কত রকম মেটেরিয়ালের উপরে হচ্ছে দেখো, এইটা দেখতে পারো, এটার প্রাইসটা আমি বলে দিই, এটা 6850। প্রথমে আমি এটা একটা ইয়েলোতে দেখিয়েছি, এটাও তাই একদম, এটার মেটেরিয়ালটা দুর্দান্ত,
দারুণ মেটেরিয়ালটা দেখে নাও একটা অপূর্ব। আজকে যা যা দেখালাম না আজকের ভিডিওটা তোমরা জাস্ট দেখে নাও যে কি শাড়ি দেখাচ্ছি আর কি প্রাইসে দেখাচ্ছি। 6850 প্রাইস। দেখো কাজটা দেখো অপূর্ব কাজ, অপূর্ব অপূর্ব। এইটা যাদের একটু হেলদি চেহারা আছে না খুব এই এটা একদম দারুণ লাগবে। আচ্ছা ওইটা একদম ক্রেসিলকের ওইটা জর্জেটের উপর এইটা হ্যাঁ আগেরটা আগের জন্য হ্যাঁ এইটা দেখো একদম ক্রেপ ক্রেপের উপরে এটা দেখো ক্রেপের উপরে বুলিয়ান করা আছে পুরো একদম বডি হাগি শাড়ি। যেভাবে তুমি বলবে শাড়িকে শাড়ি সেভাবেই তোমার কথা শুনবে। শাড়ির মেটেরিয়ালগুলোর জন্য না শাড়ির দাম হচ্ছে। একটা আমি দেখিয়েছি কোরিয়ান তসরে, এটা দেখাচ্ছি একটা ক্রেপ সিল্কের ওপরে, যার জন্য একটু প্রাইসগুলো যেটার যেরকম প্রাইস আসছে সেটার উপর আমি দেখাচ্ছি। দেখো একদম ক্রেপ সিল্কের ওপরে এটা করানো আছে। দেখো কিরকম শাড়ি, কথা শোনা শাড়ি। দেখো দেখো শাড়ি এই যে নাড়াচ্ছি দেখতে পাচ্ছ, শাড়ি যেভাবে ফেলছি সেভাবে থাকবে গায়ে, অপূর্ব। 6850 কালারটা তো অসাধারণ কালার, কোনো কথা হবে না এই কালার নিয়ে। আমার মতন যদি ডিজাইনার ব্লাউজ যদি কারোর থাকে তো ওই ব্লাউজ দিয়ে দিয়ে শাড়িগুলো পরে নাও, একদম পার্টি ওয়্যার শাড়ি। আর ব্লাউজ পিসটা দেখো অপূর্ব ব্লাউজ পিস, প্রত্যেকটার ব্লাউজ পিসটা এত সুন্দর না, সবাই বানাবে ব্লাউজটা। দেখো দারুণ, ঠিক আছে। অ্যাকচুয়ালি যাদের দেখো যারা না শাড়ি নেওয়ার, আমি আমার একজন মানে তাকে বন্ধুই বলবো, তো ও একটা শাড়ি আমি লাইভে দুর্গাপুর থেকে লাইভে জাস্ট এরকম একটা এরকম শাড়ি এরকম হাতে নিয়েছিলাম, হাতে এরকম হাতে নিয়েছিলাম তসর বেনারসি সামনেও না, হ্যাঁ সাইড করে সাইড করে সাইড করে এরকম এরকম করে সাইড করে একটা শাড়ি হাতে নিয়েছিলাম। তারপরে আমার কি যেন মনে হলো যে আমার বললাম না থাক এটা এখন আর দেখাচ্ছি না, পরে দেখাবো, আর ইচ্ছা করছে না, সেদিকে একটু টায়ার্ড হয়ে গেছিলাম দেখাচ্ছিলাম না। এই অবস্থায় পলি চক্রবর্তী নামটা আমি বললাম, এরকম অবস্থায় আমাকে একটা পাশ ফিরে এরকম একটা ছবি পাঠিয়েছে আমাকে, দিয়ে বলেছে শাড়িটা পাঠিয়ে দেয়। তো তারপরে যখন শাড়িটা পেয়েছে আমাকে গত পরশু দিন ফোন করে বলছে যে আমি শাড়িটা খুলে দেখিনি, বলছে তারপরে আমার সমস্ত কলিগদেরও আমার আমাদেরকে দেখেছেন, দেখে বলেছেন উনি টিচার, তো বলেছে যে অপূর্ব শাড়ি, বলছে দিদি আপনার উপর ভরসা করে শুধু শাড়িটা নিয়ে নিয়েছি, কিন্তু শাড়িটা যে এত সুন্দর হবে আমিও নিজেও বুঝতে পারিনি, যেমন কালার কম্বিনেশন তেমন কোয়ালিটি, তসর বেনারসির মতন শাড়ি একটা 13,400-13,500 শাড়ি ওরকমভাবে নিয়ে নিয়েছে। তো এইটা হচ্ছে কি বলতো তোমাদের আমাদের এরকম একটা বিশ্বস্ততা, মানে তোমাদের সাথে আমাদের একটা এরকম সম্পর্ক হয়ে গেছে, এই যে ভালোবাসাটা এটা কোথায় পাবো, কোথায় পাবো না, কোটি কোটি টাকা দিয়ে ঘুরলেও এটা পাওয়া যাবে না। এটা জন্য মনে করি আমরা ব্লেসড যে আমরা এই জায়গাটা অর্জন করেছি, পেয়েছি। আচ্ছা পিয়ারি বলছে কোরিয়ান তসরটার কি প্রাইস? 6850 কোরিয়ান তসরটাকে একদম প্রথমে দেখিয়েছিলাম, পিয়ালি মনে হয় দেখতে পাইনি, একবার ভাঁজ করা থাকলে একবার দাও আমি দেখিয়ে দিচ্ছি। এটা পিয়ালি আমি যেটা প্রথম দেখিয়েছিলাম সেইটা এইটা, কাজটা দেখো একটু, কাজগুলো দেখতে হবে, বুলিয়ানের কেন এত মেকিং চার্জ, কাজটা দেখো এতবার সুতো ঘোরানো, আর এই যে ফ্রেঞ্চ নটগুলো স্প্রিং দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে পুরোটা হ্যান্ড স্টিচের কাজ, অপূর্ব। চক্রবর্তী রায় বলছেন দিদি ব্যাক সাইডটা দেখো খুব সুন্দর, আর তারপরে বলছে আমিও আছি এই দলে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, তোমরা সাথে থাকো, আর শাড়ির যে তোমরা ভালোবাসো আমাদেরকে, তোমরা সাপোর্ট করছো, তোমরা আমাদেরকে বিশ্বাস করছো, ভালোবাসো, প্রোগ্রাম দেখছো, এটাও কি কম বড় কথা। দেখো এটা হচ্ছে 6850, আমি পিয়ালির জন্য আরেকবার দেখিয়ে দিলাম, কারণ তখন প্রচন্ড নেটের সমস্যা হয়েছিল।
দেখো কি দিয়ে দেবো, একটা ব্লাউজ পিসটা দেখতে পাচ্ছি, এই হচ্ছে শাড়িটা। এটা কিন্তু বুকিং হয়ে গেল। আচ্ছা তাও আমি দেখিয়ে দিলাম, বুকিং হয়ে গেছে, ঠিক আছে। এটা হচ্ছে ব্লাউজ পিস, এই হচ্ছে ব্লাউজ পিসটা, অপূর্ব অপূর্ব, বোল্ড কাজ, বোল্ড কাজ, দুর্দান্ত দুর্দান্ত কাজ। এটা আমি প্রথমে দেখিয়েছিলাম, ভিডিওটা থাকবে, তোমরা দেখে নিও। আজকে আমি অনেক কিছুর উপরেই আমি বুলিয়ান দেখালাম, আশা করি তোমাদের সবাইকে অনেক অনেক মানে সন্তুষ্ট করতে পেরেছি। শাড়ি এমন একটা জিনিস না, মেয়েদের কাছে শাড়ির সন্তুষ্ট ব্যাপারটা আসে না, তাই না? আর যারা সবসময় সারা বছর শাড়ি কিনে তাদের তো নাই। একটা স্লিভলেস ব্লাউজ লাস্টে একটা দেখিয়ে দিই, একটা দুর্দান্ত একটা স্লিভলেস ব্লাউজ দেখাচ্ছি। সাজের শাড়ি এত দেখতে হয় না, পিয়ারি বলছে, সত্যি তাই। আজ আমি লাস্টেই ছিলাম, পিয়ারি বলছে। ও আচ্ছা আচ্ছা, এই ব্লাউজটা কেমন লাগছে দেখো, অপূর্ব না, খুব স্মার্ট লাগে পুরো। দেখো ব্লাউজটা একদম প্যাটার্ন ব্লাউজ। হ্যাঁ, একটা যদি তোমরা কেউ যদি একটা এক কালারের রেড ব্লাউজ ঢাকাই জামদানি পরো, কিংবা এক কালারের একটা ইয়েলো ব্লাউজ ঢাকাই পরো, কিংবা একটা গ্রিন ঢাকাই পরো, এরকম একটা ব্লাউজ থাকলে কোনো কথা হবে? আর এইটা হচ্ছে তোমার ফিগার অনুযায়ী তুমি এটাকে তুমি ঠিক করে নেবে, একদম ফিটিংস করে নেবে। এটা একটু এই জায়গার থেকে নামানো থাকবে, এই জায়গাটাকে তোমাদের অনুযায়ী তোমরা টাইট করে নেবে, ছোট বড় করার মতন এই জায়গাটা আছে। এই যে এই জায়গাটা, এটাকে সমান এই স্টিচটা খুলে নিতে হবে, নিয়ে তোমার ফিগার অনুযায়ী তুমি এই জায়গাটাকে টাইট করবে, আর একদম সামনে ভি, সামনে ভি, পেছনে ভি। এত সুন্দর ব্লাউজগুলো, এগুলোর অনেকগুলো কালারও পাবে। আমি নেক্সট দিন, আজকে অনেকক্ষণ হয়ে গেছে, নেক্সট লাইভে আমি দেখিয়ে দেবো, যে আমি আরেকবার পুরো এপিসোডটা দেখব। হ্যাঁ, আজ আমি এনজয় করতে পারিনি, মনে রিস্টে ছিল মনে হয়, জানি না। আচ্ছা পরে দেখে নিও পিয়ালি, এটা বুকিং করে দিয়েছে গো পিয়ালি, ঠিক আছে। আমি তোমাকে তসর সিল্কের উপর অন্য কিছু থাকলে আমি দেখিয়ে দেবো তোমাকে, ঠিক আছে। এটা বুকিং হয়ে গেল জোলোটা। তো আজকের মতন আমি লাইভ কমপ্লিট করছি, এতক্ষণ সাথের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আবার আমি নেক্সট লাইভ নিয়ে আসছি ব্যারাকপুর সুকান্ত সদনে, আগামী শুক্রবার আমরা যাচ্ছি। তোমরা সবাই সাথে থেকো, এবং তোমরা ওখানে এসো, সবাই মিলে এনজয় করব। অনেক যেরকম লাইভ করেছি ওখান থেকে তোমাদেরকে নিয়ে লাইভ করব। হ্যাঁ, আমরা একটু যদি ফটো তোলার সময় পাই পাবো, কেননা ফটো তোলার সময় পাই না, এত ব্যস্ত থাকি, সবাই আসেন দেখতে, তো চেষ্টা করব ছবি টবি তোলার, আর লাইভ তো দেবই। তোমরা সবাই এসো ব্যারাকপুর সুকান্ত সদনে আগামী 2রা সেপ্টেম্বর শুক্রবার আসছি আমরা এক্সিবিশন, ওখানে ভীষণ মজা হবে, সবাই সাথে থেকো। আজকের মতন টাটা, নমস্কার।